Bismillahi r-Rahmani r-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. As-salatu wa salamu ala sayyid al-mursaleen wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem. Shummanit IQRA Bangla darshok shrota. Islamic Q&A with IQRA program apnader antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Briton Sadabadun Alimidin Darul Ulum Firskar Madrasah Shaykhul Hadith Mufti Sheikh Abdur Rahman damat barakatuhum. Assalamu alaikum. Wa alaikum assalam. Palasun Yuzur. Alhamdulillah. Aske amra inshallah uzur bidan shomporke e guruttopurno alochona shunbo inshallah. Ar 10-15 minute porei darshokder bibhinno guruttopurno proshno nebar chesta korbo inshallah. Jehetu ottonto gurutto alochona amra bigoto din ekta forshudho alochona hoychilo baki guli ekono inshallah amra shonar chesta korbo. Jazakumullah khair. إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় অজু এবং অজুর বিধান সম্পর্কে। সকল এবাদতের গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ, এবং কঠিন কেয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় মুহূর্তে বারবার বলেছিলেন, আসসালাত আসসালাত, হে আমার উম্মতেরা, নামাজের প্রতি তোমরা যত্নবান হবে, যত্নবান থাকবে। সাহাবায়ে কেরাম কোনো আমল বাদ দেওয়াকে কুফুর বিশ্বাস করলে, একমাত্র নামাজ এই আমলকে বাদ দিলেই তারা এটাকে কুফুর হিসাবে তারা পরিগণিত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গভর্নরের প্রত্যেকের কাছে লেটারের মাধ্যমে উনি অবগত করেছিলেন, ইন্নাহুম্মা উমুরিকুম ইলাইয়া সালাহ, তোমাদের প্রত্যেকটি ডিউটি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ডিউটি আমি যেটি মনে করি সেটি হলো নামাজ। কোরআনে করিমে যে বিধানটি বারবার উল্লেখিত হয়েছে, নামাজ, এই নামাজের কথা আল্লাহ পাক বারবার কোরআনে উল্লেখ করেছেন। এই নামাজ কবুল হয় না অজু ব্যতীত, তাই অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কঠিন কেয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে চিনার পরিচয় করার একটি উপায়ই হলো এই অজুর জায়গাগুলো জলমল করতে থাকবে, চমকিতে থাকবে। এই চমক দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন। ফেরেশতারা উম্মতে মুহাম্মদীকে ডাকবে আল গুরুল মুহাজ্জালুন বলে, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিন। নবী হাসান বলেন, কঠিন কিয়ামতের উম্মতদেরকে ডাকা হবে, ওই অবস্থায় তাদের চেহারা জলমল করতে থাকবে, তাদের হাত এবং পা জলমল করতে থাকবে অজুর পানির কারণে, অজু করার কারণে। এখন যারা নামাজই পড়েন না, অজুই করেন না, তাদের তো সেই জলমল থাকবেও না, নবী চিনতেও পারবেন না, নবী তাদেরকে সুপারিশ করবেন কীভাবে? আল্লাহু আকবার। এই জন্য আমরা অজু সম্পর্কে কোরআন এবং হাদিসের কীভাবে অজু করব আমরা এই বিষয়ে আলোচনা করব। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর ক্ষেত্রে চারটি কাজ বলেছেন। একটি হলো পুরা মুখ আমরা ধৌত করব। মুখের রিয়া কি চুলের গুঁড়ো থেকে শুরু করে একদম সারা কানের লতি পর্যন্ত, কটার নিচ পর্যন্ত পুরা জায়গাটা ধৌত করা। চকুর সাইডগুলো যেন আমরা খুব গুরুত্ব সহকারে আমরা ধৌত করি, বিশেষ করে চুল এবং কানের লতির মধ্যখানের এই জায়গাটা যেন আমরা ভালোভাবে ধৌত করি। চকুর কর্ণাগুলো যেন ভালোভাবে ধৌত করি। চকুর আইরিটটায় যেন আমাদের পানি ঠিকমতো পৌঁছে, এক কথায়
পুরো চেহারার কোনো একটি রুমের গুড়িতে পানি পৌঁছে না এমন যেন না হয়, এক। দুই নম্বর উল্লেখ করা হয়েছে আমরা যেন দুনো হাত কোনোই পর্যন্ত দৌত করি ভালোভাবে। তিন নম্বর উল্লেখ করা হয়েছে মাথা যেন আমরা মাসা করি, পুরা মাথা আল্লাহ মাসা করেছেন সুন্নত। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে ওয়ান কোয়ার্টার চার ভাগে এক ভাগ মাসা করলেও ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত বা ইমাম আল ইসলামের মতে পুরো মাথা মাসা করা উনি ফরজই বলেছেন, আমরা পুরো মাথায় মাসা করবো ইনশাআল্লাহ। পা আমরা দৌত করব আমাদের ঘন্টা পর্যন্ত ভালোভাবে, বিশেষ করে পা দৌত করার সময় যেন পায়ের মুড়ার সাইডটা আমরা খুব কেয়ারফুলি যেন আমরা ধুই, সেখানে যেন কোনো একটি জায়গায় শুকনো না থেকে যায়। আমরা অনেকের চামড়া একটু ফাটা থাকে, যদি সেই ফাটার মধ্যে অজু করার পরেও জায়গাটা পানি না ঢুকে স্বাভাবিক ফাটা যেটা আছে তাহলে অজু কিন্তু কমপ্লিট হবে না। এই মর্মে একটি হাদিস রয়েছে বুখারী শরীফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সফরে একটু পিছনে পড়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা সামনে গিয়ে আসরের টাইম ছিল, সংখ্যা আমরা ছিলাম সাহাবা বেশি, যেখানে অজু করব পানিটা একটু শর্ট ছিল এবং আমরা তাড়াহুড়া করে অজু করতেছিলাম, কেন যেহেতু আমরা মানুষও বেশি পানিও কম আর আসর নামাজ অলরেডি লেট হয়ে গিয়েছে, যার ফলে পাটা দৌত করার সময় একটু আমরা খেয়াল কম হয়েছিল। অনেকের পায়ের গুড়ালির দিকে মুরার সাইডে কিছু জায়গা শুকনো ছিল যেখানে পানি পৌঁছে নেয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে দেখলেন পিছন থেকে চিৎকার করে বললেন ওয়াইলুন লিল কাবিনান নার, যে তোমাদের যাদের পা দৌত করার পরেও পিছন দিক শুকনা রয়ে গেছে এই সমস্ত পায়ের জন্য শাস্তি এবং জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই চারটি জিনিস ফরজ, এর মধ্যে কোনো উলামায়ে কেরামের দ্বিমত নেই। অজু করতে হলে এই চারটি কাজ আমাদেরকে করতেই হবে, বাট রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে অজু করে যেগুলা শিক্ষা দিয়েছেন সেখানে শুরু থেকে যদি আমরা দেখি তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে ইস্তেনজা করার পরেই বিসমিল্লাহ বলেছেন, তারপরে দুনো হাত কবজি পর্যন্ত দৌত করেছেন, প্রথমে ডান হাত তারপরে লেফট হাত কনুই এই আমার এই কবজি পর্যন্ত আপ টু রিস্ট তিনবার তিনবার দৌত করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লি করেছেন তিনবার, নাকওয়ানি দিয়েছেন তিনবার এবং প্রত্যেকবার নতুনভাবে হাতে পানি নিয়েছেন। যদি একবার পানি নিয়ে যদি কুল্লি কেউ করে ফেলে তাও জায়েজ আছে, বাট উত্তম হবে যে আমরা তিন কুল্লির জন্য তিনবার পানি নেব, তিনবার পানি নেব, তিনবার পানি নেব। সমান নাকে পানি দেওয়ার সময় তিনবার পানি নিলাম, রাইট হ্যান্ড দিয়ে পানি নিলাম, লেফট হ্যান্ড দিয়ে ক্লিন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকের ভিতরে পানি যতটুকু সম্ভব উপরে ঢুকাইয়া তারপরে নাক জেড়ে পরিষ্কার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কুল্লি এবং নাকপানি করা, এই যে বিগত টাইমে করোনাকালীন সময়ে করোনা থেকে বাঁচার জন্য এটা বারবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বেই হাত মুখ দৌত করা শিক্ষা দিয়েছে। ডেইলি তো আমরা ফাইভ টেন মাদের শুরুতেই আমরা এইভাবে তিনবার তিনবার করে যদি আমরা কুল্লি করে নাকবানি দেই তাহলে টিপাসা 15 বার অন্ততপক্ষে আমাদেরকে ডেইলি কুল্লি করতে হয়, নাকও পানি না আমাদের নাক ক্লিন করতে হয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূল ইসলাম কুল্লি করেছেন, নাকে পানি দিয়েছেন, তারপরে পুরাটা মুখ দৌত করেছেন যেভাবে আমি আগে বলেছি। ইভেন যদি মা বোনরা নাকের মধ্যে কোনো রিং আপনি পরিধান করে থাকেন তাহলে খুব কেয়ারফুলি এটার ভিতরে যেন পানি পৌঁছে যতটুকু সম্ভব, কষ্ট করার প্রয়োজন নাই। কারো হয়তো নাকের রিং ছিল আপনি বর্তমানে ব্যবহার করতে পারছেন না, ছিদ্র রয়েছে, তো ফরজ গোসলের সময় এবং অজুর সময় কিন্তু এই ছিদ্র যদি পানি পৌঁছা সম্ভব হয় তাহলে সেখানে পানি পৌঁছানো আপনার জন্য জরুরি। আবার কারো নাকের ছিদ্রটা বন্ধ হয়ে যায় সেখানে হয়তো ভিতরে পানি পৌঁছানো সম্ভব নয়, তো সেখানে যদি এইভাবে বন্ধ হয়ে যায় তো এর ভিতরে আর পানি পৌঁছানোর দায়িত্ব আপনার থাকে না। এজন্য উলামায়ে কেরাম অ্যাডভাইস করে থাকেন যে নাকের ফুল বা নাকের রিংটা ব্যবহার না করাটা উত্তম, কারণ এটা ব্যবহার করলে ফরজ গোসলে এবং অজুর সময় ডেইলি আপনার দায়িত্ব বেড়ে যাবে, যদি দায়িত্বের ক্ষেত্রে কোনো অবহেলা হয় তো আপনি তো রিস্কে পড়ে যাইতেছেন। এজন্য অজু এবং ফরজ গোসলের স্বার্থে যদি কেউ ব্যবহার না করেন তারও আপনার জন্য ইজি হলো, বাট এরপরে যদি আপনি ব্যবহার করতে চান না জায়েজ না জায়েজ আছে তবে আপনাকে অবশ্যই কেয়ারফুলি অজু এবং ফরজ গোসলের সময় সেখানে পানি পৌঁছাতে হবে, এটা আপনার দায়িত্ব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো হাত কনুই পর্যন্ত দৌত করেছেন, প্রথমে ডান হাত তিনবার তারপরে বাম হাত তিনবার, এবং এই জায়গাটা একটু রাব করা একটু গোসাইয়া
দোয়া, যাতে মেক শিওর প্রত্যেকটা লুমের গুঁড়িতে যেন পানি পৌঁছে যায়, কোনো জায়গা যেন খালি না থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি আমি আমাদের অজুকে একটু মাপব, যে আমরা যারা অজু করি সত্যি কি এইসবগুলো জিনিস আমরা খেয়াল করে করি, কতটুকু আমরা খেয়াল ভুল থাকি একটু চিন্তা করে দেখবেন। আপনি হয়তো ধরা পড়ে যাবে যে আমার অজুর মধ্যে হয়তো বা কোনো কমি হচ্ছে। যদি অজু না হয় তো আপনার জীবনে নামাজ হবে না। আমি ওই দিনও বলেছিলাম, হাদিস বলতেছে যে কঠিন কিয়ামতে এমন লোকও বের হবে, 70 বৎসর একাধারে নামাজ পড়েছেন কিন্তু একটি নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। কবুল, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। স্যার, দুনো হাত দৌত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী করিম সাল্লাম মাথা মোসা করেছেন, কানও মোসা করেছেন। তো মাথা কমপ্লিট মোসা করেছেন, সামন থেকে পিছন দিকে নিয়েছেন, আবার পিছন দিক থেকে সামন দিকে নিয়ে এসেছেন। তারপরে কান মাসা করেছেন, এই দুনো ফিঙ্গার দিয়ে কানের ভিতর, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহির সাইড, ছিদ্রগুলা এই ছোট্ট আঙ্গুল দিয়ে, এই ছোট আঙ্গুল দিয়ে কানের ছিদ্রটাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আমরা এভাবে করব। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা কিন্তু একবার, হাত দৌত করতে হয় তিনবার, মুখ দৌত করতে হয় তিনবার, পাও দৌত করতে হয় তিনবার। কিন্তু ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলহি আবুদশে বলেছেন, আহাদিস উসমান আসিহা কুল্লুহা তাদুল্লু আলা আন্না মাসহার রাসি মাররাতান। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সমস্ত সাহাবায়ে কেরাম অদূর ট্রেনিং দিতেন, তাদের সহি হাদিসের যেটা প্রমাণিত হয় যে মাথা মাসা একবারই করতে হয়, আর এটা যুক্তিসঙ্গত। বিশেষ করে আমরা এই যে দেশে আছি, মনে করেন শীতের দিনে যদি মাথা মাসা তিনবার করতে হতো এবং তিনবার নতুন পানি নিয়ে আপনি মাসা মাসা করেন, বিশেষ করে আমরা পুরুষ যারা আছি মাথার চুল কম, যে তিনবার নতুন পানি নিয়ে মাথা মাসা করলে হবে কি, পুরো মাথাটা একদম ভিজে যাবে, আমরা হয়তো অনেক রোগে আক্রান্ত হতে পারি, মাথা তো আর মাসা থাকবে না। এজন্য যুক্তিও বলে এবং সহি হাদিস দ্বারাও প্রমাণিত, বুখারীতে পরিষ্কার রয়েছে, ওমা সাহাবা রাসি মাররাতান, নবী করিম সাহেব মাথা মাসা করেছেন একবার। প্রশ্ন হলো, আপনি হাত দৌত করার পরে হাতে যে পানি বেঁচে রয়েছে ওই পানি যে মাসা করলেই চলবে, নাকি নতুনভাবে টেপের নিচে হাত দিয়ে আবার নতুনভাবে হাত ভিজিয়ে নতুন পানি নিতে হবে? তো যদিও জায়েজ আছে যে রিমাইনিং পানি দিয়ে মাসা করলে উত্তম হলো, রাসূলুল্লাহ সাল্লাম নতুনভাবে পানি নিয়ে হাত ভিজাইয়া তারপরে মাথাটা মাসা করেছেন এবং একবার করেছেন পুরোটা মাসা। কীভাবে করেছেন আমি মাসটা বোঝানোর জন্য আমি আপনাকে দেখাইতেছি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামন দিক থেকে পিছন দিক থেকে নিয়েছেন, এই পুরা গর্দনা পর্যন্ত যেরকম চুল আছে, তারপরে আবার পিছন দিক থেকে আকবালা বিহিমা ও আদবারা, আবার পিছন দিক থেকে নবী ইসলাম এইভাবে সামনের দিকে নিয়ে এসেছেন, এইভাবে পুরো মাথা হয়ে গেছে। এরপরে কান মাথা করেছেন, বুড়ি আঙুল দিয়ে কানের বাহির সাইড, ছোট্ট আঙুল দিয়ে ভিতর, এই তো মাসা হয়ে গেল। এরপরে গর্দনা মাসা করবো কি না করবো না, সেখানে দুই ধরনের রাওয়ায়াত রয়েছে। কেহ কেহ এটাকে বিদআত বলেন, কেহ জায়েজ বলেন, কেহ মুস্তাহাব বলেন। মেজরিটি উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা এবং আহমদ বিন হাম্বল রহমত এটাকে মুস্তাহাব বলেছেন এবং তার উপরেও হাদিস রয়েছে। আমি সঙ্গে এটাই বললাম যে এটা কেহ বিদআত বললেও নির্ভরজি উলামায়ে কেরামের মতে গর্দনাটা মাসা করাটাও কিন্তু এটা মুস্তাহাবের পর্যায়ে পড়ে বা অন্তত পক্ষে জায়েজ। গলা মোসা করতে নেই, গলা মোসা করবেন না, কিন্তু গর্দনা মোসা কেন করবো, যাতে মাথার শেষ অংশটা যেন পুরো কমপ্লিট হয়ে যায়, একটু কনফার্ম হয়ে যায়, এজন্য এটাও করবেন। কিন্তু আরেকটা মাথায় রাখবেন, অদু দৌত করার জায়গাগুলো আমরা মাত্র তিনবার দৌত করব, এর চেয়ে বেশি যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাওয়াজা মাররাতান মাররাতান, তাওয়াজা মাররাতাইনি মাররাতাইনি, তাওয়াজা সালাসা মাররাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় একবার একবার দৌত করেছেন, কারণ একবার দৌত করা ফরজ, কোনো সময় দুইবার দুইবার দৌত করেছেন জায়েজ দেখানোর জন্য, আর বেশিরভাগ যদি করতেন তিনবার তিনবার দৌত করতেন, অতএব সুন্নাত হলো তিনবার। নবী করিম ইসলাম বলেছেন, ফামান জাদা আলা হাদা ওয়া নাকাসা ফাকাদ যালামা ওয়া তাআদা। যদি কেহ তিনবারের চেয়ে কম করে তো সুন্নাতের উল্টা হলো, যদিও জায়েজ হয়ে যাবে, কিন্তু তিনবার অতিরিক্ত যদি কেহ করে অপ্রয়োজনে, তো সে অন্যায় কাজ করলো, রং কাজ করলো, সীমা লঙ্ঘন করলো, ইসরাফ করলো, ওয়েস্ট করলো, গুনাহের কাজ করলো, মকরু কাজ করলো। ইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে দেখেছিলেন, উনি বেশি পানি দিয়ে উজু করতেছেন। নবীজি বললেন, মা হাদ আল ইসরাফ, তুমি কেন এই পানিগুলো নষ্ট করতেছ? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির মধ্যেও কি ইসরাফ আছে?
নবজনে অবশ্যই অবশ্যই, ইভেন আলা নাহরিন জারিন, আলা নাহরিন জারিন, তুমি যদি একটি নদীতেও তুমি অজু করো, সেখানে প্রচুর পানি রয়েছে, তাই বলে তুমি অতিরিক্ত পানি করলে সেটাও কিন্তু ধরে নেওয়া হবে তুমি অন্যায় করেছো, রং করেছো, তুমি ইসরাফ করেছো, তুমি ওয়েস করেছো। আল্লাহ আকবার, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কী শিক্ষা দিলেন, নবীজি আমাদের কী শিক্ষা দিলেন। বিশেষ করে আমি নিজে লক্ষ্য করেছি, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, মসজিদের ঠেপের কথাই আমি বলি, যারা সিটের মধ্যে বসে পা দৌত করার সময় আপনি কী পরিমাণ পানি আপনি খরচ করেন একটুবার আপনি চিন্তা করেছেন? আপনি কতবার পানি দিয়েছেন? আপনি কি তিনবার পর্যন্ত সীমিত রাখছেন? হ্যাঁ, যদি প্রয়োজন হয়, সবাই সমান নয়, বয়সের কারণে বা হয়তো পায়ের মধ্যে ময়লা রয়েছে বা হয়তো পায়ের মধ্যে হয়তো একটু ড্রাই হয়ে গেছে বেশি, পিছনে মোড়ার দিক থেকে একটু চামড়াটা ফেটে গেছে, আপনার হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু অপ্রয়োজনে আমরা তিনবারের অতিরিক্ত পানি যেন আমরা না দিই। তো আমরা অনেক সময় হয় কি, ট্যাপটা আমরা চেরাই বা টিপা দিয়ে পাটা ধরে রাখলাম, সেখানে তো একবার দুইবার গোনারও সুযোগ নাই, কন্টিনিউ পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে লম্বা টাইম পর্যন্ত, আমরা এটা পরিহার করব। আরেকটি বিষয়, তাহলে কী বোঝা গেল যে আমরা ইসরাফ করবো না। যদি আমরা ওজুর ক্ষেত্রে, নমাজের ওজু ফরজের ক্ষেত্রে অতিরিক্ত পানি লাগালে ইসরাফ হয়, তাহলে যারা আপনারা খাবার নষ্ট করতেছি, যারা আমরা পানিকে পানি আমরা ফেলে দিচ্ছি, এই ইসরাফটা কী পর্যায়ের গুণা হবে বলেন তো দেখি। আমি সবসময় কথা বলি, এক ফোঁটা পানির জন্য পৃথিবীর কোন মানুষ কষ্ট করে, আর আমরা এই দেশে আসি, আমরা পানিগুলো ইসরাফ করি, আমরা ডিঙ্কে আমরা নষ্ট করে ফেলি, খাবারকে অনেক সময় প্লেটের অতিরিক্ত খাবারগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেই। যদি আমরা শুধু ইসরাফ থেকে বের হয়ে যাই, কবিরগঞ্জে বাসলাম এবং সেই ইসরাফ থেকে বের হওয়ার কারণে ওই ইসরাফের পয়সা দিয়ে আমরা চাইলে জান্নাত খরিদ করতে পারি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন, শুধু আমরা নয়, আমাদের ছেলে সন্তানদেরকেও এই জিনিসটা শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন। তারা কিন্তু আসলে এদেশ দেখ দেখা শিক্ষিকা হিসাবে তারা কিন্তু এগুলো বেশি আরো ওয়েস করে, আপনি দেখবেন, লক্ষ্য রাখবেন। এটা বেশি ডিপেন্ড করে মায়ের উপর, ফ্যামিলির উপর, এই জন্য আমরা জিনিসটা করবো ইনশাআল্লাহ। অদূর পরে নবী করিম সাল্লাহ ইসলাম আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাত তাতাহিরিন। নবীজি বলেন, এই ছোট্ট দোয়া যদি আপনি পড়ে নেন সুবহানাল্লাহ, জান্নাতের আটো গেট আপনার জন্য খুলে দেওয়া হবে। কত সুন্দর দোয়া, আমরা এটা পড়বো। আরেকটি দোয়া রয়েছে অবশ্য হুজুর শেষে, আর শুরুতে বিসমিল্লাহ, এই তিনটি দোয়া ব্যতীত মধ্যখানে কোনো দোয়া পড়ার কথা হাদিসে আসে নাই, যদিও কোনো বুকে বিভিন্ন দোয়া রয়েছে, পড়তে পারলে ভালো, বা এটা মোটেই সুন্নত বা জরুরি নয়। জাযাকুমুল্লাহ খায়রান জাযা, জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, হুজুর বিধান সম্পর্কে আমরা শুনলাম ইনশাআল্লাহ। সময় ফেলে আরও ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে আরও কিছু শোনার চেষ্টা করবো, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা কল দেখে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন আপনার প্রশ্ন। আমার অনেকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এই পৃথিবীতে অবশ্যই আছে, আল্লাহ নবীর বংশধর লোক আছেন। এখন আল্লাহ নবীর বংশের এই কথা মুখে দাবি করলে চলবে না, এটার অবশ্যই হিস্ট্রি থাকতে হবে, প্রুফ প্রমাণ থাকতে হবে। ইয়েস, আপনি যেভাবে শুনেছেন আমরাও শুনেছি, এটা তো পসিবল আছে, সম্ভব তো অবশ্যই আছে, বাট তাহকিক বা আমাদের কাছে এরকম কোনো অথেন্টিক কোনো প্রমাণ নাই যে উনি আদৌ আল্লাহ নবীর বংশের কিনা না, এটা আমাদের কাছে কোনো প্রমাণ প্রুফ নাই। তো লোকের কাছে শুনেছি, তো আমি আবার বলবো, এটা সম্ভব থাকলেও আমাদের কাছে এটা কোনো প্রমাণ নাই, ঠিক আছে, আর এটা আমার জন্য জানা খুব জরুরিও না। সাহাবায়ে কেরাম সবসময় জরুরি প্রশ্নগুলো জানার চেষ্টা করতেন, আর যেগুলো জানলে খুব ফায়দা নয়, জানা জানলে কোনো ক্ষতি নয়, এই সমস্ত প্রশ্নকে অহেতুক প্রশ্ন বলা হয়। সাহাবায়ে কেরাম হামেশা এই সমস্ত প্রশ্ন থেকে পরিহার করতেন। আপনি আশ্চর্য হবেন, সাহাবায়ে কেরাম দিন শিখার জন্য কত আগ্রহী ছিলেন, কিন্তু ওনাদের লাইফে মাত্র 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 কোরআনে করিমে ইয়াস আলুনাকাত মাধ্যমে 16টি 16 প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে থেকে সাহাবায়ে কেরাম মাত্র 8 থেকে 12টি প্রশ্ন করেছিলেন, আর বাকি প্রশ্নগুলো অন্যান্যরা করেছে, অন্য ধর্মের লোকেরা করেছে।
এভাবে কম প্রশ্ন করছেন। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাস, বুখারী শরীফ হাদিস, আল্লাহ তিনটি জিনিসকে অপছন্দ করেন, কিল ও কাল, যে কোনো জিনিস সম্পর্কে না জেনে মন্তব্য করা এবং বেশি অতিরিক্ত কথা বলা। অনেক সময় হয় কি, আমরা কোনো জায়গায় বসলে, কোনো কফি শপে বসলে ফ্রেন্ড বন্ধুর সাথে, বা এইভাবে কোনো বিয়া সাদের অনুষ্ঠানে গেলে, বা স্কুলে বাচ্চাদেরকে দিয়ে সবাই একত্রিত হলে, আমরা অনেক সময় আজে বাজে বেশি কথা বলি। নবী আকরাম সাল্লাল্লাহু বলেছেন এটা আল্লাহ কিন্তু ভালো পান না, কারণ মান কাসুরা কালামহু কাসুরা গলতহু, যার কথা বেশি হয় তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং তার হিসাবটা লম্বা হয়ে যায়। কাল্লামা সালিমা মিক্সার বলা হয়, যারা বেশি কথা বলে তারা সমস্যা থেকে বাঁচা খুব কম, খুব কঠিন হয়, তাদের মিস্টেক হয় বেশি, স্লিপ হয় বেশি, এজন্য অতিরিক্ত কথা বলাও আল্লাহ ভালো পান না, এক, প্রয়োজন ছাড়া। দুই নম্বর, ওয়াজাআত আল মাল, কোনো মাল এবং সম্পদকে আপনি জায় করবেন, নষ্ট করবেন, ডিস্ট্রয় করবেন, অপচয় করবেন, ওয়েস্ট করবেন, এটা আল্লাহ ভালো পান না। একটু আমরা বললাম ওযু করার সময় পানিটা ওয়েস্ট করাও কিন্তু আল্লাহ ভালো পান না, নবীও ভালো পান না, আল্লাহ আকবার। আর তিন নম্বর, ওয়া কসরতাস সওয়াল, অযথা বেকার প্রশ্ন করাকেও আল্লাহ ভালো পান না। বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করেছিল গাভীর ক্ষেত্রে, শেষ পর্যন্ত গাভীর ক্ষেত্রে বেশি কন্ডিশন দিয়ে তারা অনেক কষ্টে পড়েছিল। হ্যাঁ, জরুরি, যেমন আপনারা যে প্রশ্নগুলো করছেন, দিন শিখাচ্ছেন, এটা খুবই জরুরি, এটা ক্ষেত্রে নবীজি এনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন এবং বলেছেন নিসফুল ইলিম, যে ইলিম শিকার, অর্ধেক ইলিম শিখা যায় প্রশ্ন উত্তরের মাধ্যমে। এজন্য আপনার জন্য এই প্রোগ্রাম আমরা আয়োজন করা হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন, ইকরা বাংলা যেভাবে আপনাদের জন্য এই প্রোগ্রাম পুরো পাঁচ দিন, সুবহানাল্লাহ, হয়তো আপনি অন্য কোনো জায়গায় পাবেন, আমি জানি না, মানে এটা আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট বড় একটি অপরচুনিটি আমাদের জন্য। প্রতি শনিবার থেকে শুরু করে শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার পাঁচ দিন একাধারে একই টাইমে ইসলামিক কিউ এন এ নামে, উইথ ইসলামিক কিউ এন এ উইথ ইকরা, এই নামে এই প্রোগ্রামটি আপনাদের জন্য রাখা হয়েছে। এই আপনারা প্রশ্ন করেন, আমরা এগুলো আলোচনা করতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়া সওয়াল, যারা জানি না তাদের একমাত্র সমাধান হলো আমরা জেনে আমরা এটা শিকার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমার কাছে একটি প্রশ্ন আগে চলে এসেছিল, যে কলও চলে এসেছিল, কল নিয়ে নেই। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। আপনার টিভির ভলিউম একটু কমাইয়া কথা হইতে হইবা, না তো আওয়াজ রিপিট হইব, আপনি কষ্ট পাইবা, আমরা আপনার আওয়াজ শুনতে আমরাও ক্লিয়ার শুনতাম পারতাম না। টিভির ভলিউম কমাইয়া অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি কথা হোক ইনশাআল্লাহ। জি ফরমকা, ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন ফরমকা। জি জি আওয়াজ বাঙ্গি বাঙ্গি, আর আবার খুবই বানি, আপনি মোবাইলতে মুখটা তুলে হরাই মাতুক, আরবার আবার হোকা। আচ্ছা, তৈমর সময় মুখ কিলা হরতা, বুঝছি, একটা প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন কিটা, আমি খৈয়ার, আমি একটা খৈয়ার, আর দুই নম্বর প্রশ্ন হোক, আমরা এটা বুঝে দিতাম পারছি। আপনার আওয়াজটা বাঙ্গি বাঙ্গি আর খেয়াল হওয়ার জন্য জানি কোন কারণে, আপনার যথান সম্ভব চেষ্টা আরও কাল লাউড থেকে কমাইয়া, আর মুখটা আপনার যে মোবাইল বা যদি কথা কইরা একটু ঘরাই মাছলে হয়তো ক্লিয়ার দিতে পারে। জি তাই করো কা, দুই নম্বর প্রশ্ন করো কা, আসেনি আমরা লগে আপনার দ্বিতীয় প্রশ্ন, ওখানে ক্লিয়ার হয়, দুই নম্বর প্রশ্ন করো কা। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি মুরদার লাগে, দোয়া করতে কিলা করা লাগে, বুঝছি আমরা, দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে নি? আমরা আনসার জানি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, তাইয়াম্মুম করার সময় আপনি জিজ্ঞাসা করেছেন যে তৈমুম কীভাবে করা হয় এবং কয়বার মুখ মাসা করতে হয়, হাত মাসা করতে হয়। আমি গতকাল ওই দিনে বলেছিলাম যে তৈমুম অজুর পরিবর্তেও তৈমুম করা যায় এবং গোসলের পরিবর্তেও তৈমুম করা যায়, যদি পানি থাকে না বা পানি থাকলেও বেমারের কারণে আমি ইউজ করতে পারতেছি না, তখন আপনি
অজুর পরিবর্তেও তৈমুম দিয়ে যাবে পাক হওয়া যায়, ইভেন ফরজ গোসলের পরিবর্তেও সমান অজুর মতো তৈমুম দিয়ে আপনি পুরা পাক হয়ে নামাজ পড়তে পারবেন। সুবহান আল্লাহ, দিনকে কত ইজি করেছেন, আল্লাহ আকবার। কেউ তৈমুম করবেন, আল্লাহ বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটির মাধ্যমে তোমরা তৈমুম করবে। নবী করিম সালাম সেটাকে দেখিয়ে দিয়েছেন যে প্রথমে নিয়ত করতে হয়, দুই নম্বর পাক মাটিতে হাত মেরে পুরাটা মুখ একবার মাসা করা, দুইবার নয়, পুরাটা মুখ আপনি মাসা করবেন। যেমন আপনি পাক মাটি এইভাবে হাত মারলেন, মারিয়া যদি দুলা বালু থাকে তাহলে আপনি এটা ফু দেন অথবা এইভাবে নাড়া দেন। রসুল ইসলাম এইভাবে মাটির মধ্যে হাত মেরে ফু দিয়েছেন বা এইভাবে নাড়া দিয়ে ডাস্ট এটা এটা ফেলে দিয়ে, কারণ ডাস্ট লাগে তো মুখটাকে তো আপনি মাটি দিয়ে মাটি লাগাইবেন না, শুধু এটা টাচ করলেই চলে। ইভেন পাথর, ক্লিন পাথরও যদি আপনি এইভাবে হাত মেরে আপনি মাসা করেন তাও হয়ে যাবে। পুরা মুখান মাসা করেন এইভাবে, দেখেন এই একাতে শুরু করেন, এই এইভাবে নিয়ে চুলের গুড়ি পর্যন্ত নেন, নিয়ে এইভাবে নিয়ে এই দেখেন পুরা সারাটা। আমি আবার দেখাই, আপনি হাতটা মেরে একবারে চুলের গুড়ি চুলের গুড়া পর্যন্ত হাতটা লাগান, প্রথমে লাগাইয়া এই জায়গা থেকে নিয়ে তারপরে এইভাবে নেন, আবার এখান থেকে নিয়ে, অর্থাৎ অদূর মধ্যে জায়গাটা আপনি দ্রুত করেছিলেন, পুরো এই জায়গাটা যেন আপনার মাসার মধ্যে কাবার হয়ে যায়, সব জায়গায় যেন আপনার হাতটা লাগে। কয়বার? একবার, এখানে তিনবার করতে হয় না, আল্লাহ একবার। ঠিক আরেকবার হাতটা মেরে আপনি পুরো হাতটা, আমি দেখাইবার জন্য আমি কী করতেছি আপনাদেরকে, পুরাটা হাতটা কোনোই পর্যন্ত মাসা করবেন। পাপনের হাত মেরে হাতটা জেনে নিলেন, ঠিক আছে, তারপরে এবার শুরু করেন। প্রথমে ডান হাত খুব লক্ষ্য রাখবেন, এই দেখেন আমি যেভাবে নিতেছি পুরাটা হাত আমার পুরা কিন্তু স হইতেছে, এইভাবে আনেন, এই পর্যন্ত নিয়ে আসলেন, ঠিক আছে। এখানে তো মাটির চাষ করেছিলেন, এইটা দিয়ে আবার এই হাত শুরু করেন, আবার বাম হাত কোনো এই পর্যন্ত নিয়ে, এই দেখেন দেখেন আপনার পুরাটা হাত হয়ে গেছে, শুধু এই জায়গাটা বাকি আছে, এইভাবে করেন, ঠিক আছে। তারপরে ডাইন হাতের আঙুলগুলো আপনি এইভাবে করেন, তার বাম হাতের আঙুল ডান হাত দিয়ে এভাবে খিলা করে নেন, দেখেন পুরাটা হাত কিন্তু স হয়ে গেছে। কয়বার করলাম? একবার, প্রথমে নিয়ত করলাম, তারপরে পাক মাটিতে হাত মেরে পুরাটা মুখাই মেশা করলাম, কয়বার? একবার। আপনারা মামুন রওলা এইভাবে করবেন, আর একবার করে দুনো হাত কোনো পর্যন্ত মেশা করবেন, একবার হয়ে গেল। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে কুরআন শরীফ তিলাওয়াত করে মুর্দাদের জন্য ইসালে সব করতে হলে তাতে কীভাবে করবেন, তাদের নাম নিতে হবে? নাম নেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ দিলের খবর জানেন। আপনার অন্তরে যদি থাকে যে আমি তিলাওয়াত করেছি, আমি জিকির তসবিহাত করেছি, আমি নফল নামাজ করেছি, সদকা করেছি, নফল উমরা করেছি, হজ করেছি, আমার এটার সব যেন আমার মুর্দাদের কাছে পৌঁছে যায়, এইভাবে নিয়ত থাকলে চলবে। আর যদি আপনি চান আল্লাহ এই তিলাওয়াতের সওয়াব, এই সদকার সওয়াব, এই ইস্তেগফারের সওয়াব, এই নফল নামাজের সওয়াব, নফল উমরার সওয়াব, নফল হজের সওয়াব, আয় আল্লাহ তুমি আমার অমুক অমুক মুর্দার কাছে পৌঁছে দাও, আমার আব্বা আম্মা, আমার অমুক তমুক সকলের খবরের সব পৌঁছে দেওয়া হবে, বললেও চলবে, না বললেও নিয়তে থাকলেও চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে। অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। যারাই প্রশ্ন করবেন অনুরোধ, মেহরবানি করে আপনি টিভির ভলিউমটা মিউট করবেন অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে কথা বলবেন, আর একটু খেয়াল রাখবেন আপনার আওয়াজটা কীভাবে ব্যাঙ্গিং হয়ে আসছে কিনা না। এই জন্য অনেক সময় যদি ফুল এই লাউডে যদি আপনি কথা বলেন বা মোবাইল বা ইয়েটা ফোনটা বেশি মুখের কাছে থাকে, অনেক সময় আওয়াজটা একটু ব্যাঙ্গিং আসে, এটা একটু খেয়াল রাখবেন। কারণ আপনার সুন্দর প্রশ্ন, ক্লিয়ার প্রশ্ন, আমাদের জন্য অত্যন্ত উপকারী। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। একজনের প্রশ্ন আমার কাছে ছিল, আবার কলার চলে এসেছে, আমি কল নিয়ে নিই। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, প্রথম চেষ্টা অনুযায়ী ওজু ওজুটা হাসাতে বা চাইতে আপনার টয়লেট গুলো করে নেবে, চেঞ্জ করলে ওজু যাই। আমরা প্রশ্ন বুঝছি, টয়লেট তো গেছেন কি গিয়া টয়লেট তো বই আর কমেন্ট তো বই আর চার টয়লেট প্রশ্ন লাগে নি আপনার ফরজ নামাজ? হুম,
ঠিক আছে, আমরা তো বুঝছি, আমরা আনসার দিয়ার ইনশাল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, অজু করেছেন, বাচ্চা টয়লেট করেছে, আপনি অজু অবস্থায় বাচ্চাকে ক্লিন করেছেন, এই ক্লিন করার কারণে আপনার অজুর কি কোনো ক্ষতি হবে? অজু ভেঙে যাবে? না, অজু ভাঙে না। আপনি ক্লিন করার সময় যদি আপনি খুব কেয়ারফুলি ক্লিন করেন, হাতটা আপনি দ্রুত করে নেন, আপনার হাতে কোনো নাপাক নাকে থাকবেও না ইনশাল্লাহ, এর কারণে আপনার অজুর কোনো ক্ষতি হবে না, অজু ভেঙে যায় না। অজু ভাঙার মধ্যে এটা মোটেই পড়ে না। অজু ভাঙা আপনার নিজস্ব ইয়ের সাথে, আপনার বডি যখন যদি আউট হয় এই সমস্ত জিনিস হলে গিয়ে তখন অজু ভাঙে, কিন্তু বাচ্চা ক্লিন করার কারণে অজু ভাঙে না, অজু ভাঙবে না, অজুর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার, আপনি অনেক সুস্থ মানুষ, অনেক সময় নামাজ দাঁড়িয়ে শুরু করলেও কন্টিনিউ শেষ পর্যন্ত দাঁড়িয়ে আপনি পড়তে পারেন না, কিছু দাঁড়িয়ে কিছু বসে পড়েন, আমি আপনাকে অ্যাডভাইস করবো অন্ততপক্ষে ফরজ নামাজটা যদি আপনি পুরা স্বাভাবিকভাবে দাঁড়ানো থেকে আপনি রুকু সিজদা দিয়ে পড়তে পারেন, আপনি এটা চেষ্টা করলেন, আর বাকি সুন্নতের ক্ষেত্রে যদি আপনি যতক্ষণ পারলেন দাঁড়ালেন, যদি না কিছু দাঁড়িয়ে কিছু বসেও পড়েন হয়ে যাবে, নফলের ক্ষেত্রে তার হবেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের ক্ষেত্রে কোনো সময় পুরো নামাজ বসে বসেও পড়েছেন, বসা থেকে সিজদা দিয়ে, আর কোনো সময় স্বাভাবিকভাবে পড়েছেন, আর কোনো সময় কিছু অংশ দাঁড়িয়ে কিছু অংশ বসে এইভাবে পড়েছেন একই রেখাতে। যেমন প্রথমে বসছেন, বসে অনেক লম্বা টাইম তিলাওয়াত করেছেন, তারপরে রুকুর একটু আগ মুহূর্তে দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে তিলাওয়াত করে আবার দাঁড়ানো থেকে রুকু সিজদা দিয়ে একটি রেখা কমপ্লিট করেছেন। তো একটি রেখাতে শুরুতে বসা ছিলেন, আবার রুকুর একটু পূর্বে রাসূল ইসলাম দাঁড়িয়ে কিছু তিলাওয়াত দাঁড়িয়ে করে দাঁড়ানো থেকে রুকু দিয়ে রাসূল ইসলাম এই রেখাত কমপ্লিট করেছেন। তো একই রেখাতের কিছু অংশ দাঁড়ানো, কিছু অংশ বসেও নামাজ পড়েছেন হয়ে যায়। আপনার যদি মাজুর হন, যেমন নামাজের ভিতরে আপনার শরীর খারাপ করে ফেললো, আপনি দাঁড়াইতে পারতেছেন না, এমন অবস্থা যদি হয়েই যায় আপনার, তাহলে আপনি বসেও নামাজ কমপ্লিট করলে হয়ে যাবে, নফল তো হবেই, কোনো প্রশ্নই নেই, স্বাভাবিক অবস্থা, ইভেন সুন্নত হবে। ফরজে যদি এসব ইমার্জেন্সি হয়ে যায় যে আপনি আর দাঁড়াতে পারতেছেন না, আপনি মজবুর হয়ে গেছেন, এমন পর্যায়ের হয়ে গেছেন যে আপনি ফরজ শুরু থেকে পড়লেও এই অবস্থায় হয়তো আর দাঁড়াতেই পারছেন না, এমন অবস্থায় আপনি যদি বসে বাকি নামাজ কমপ্লিট করেন ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজের ক্ষেত্রে যথাসম্ভব আপনি ট্রাই করবেন, যতটুকু পসিবল আপনার, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, আপনার যখন অ্যাবিলিটি আছে আপনি স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করবেন। জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, প্রচুর কলা লাইনে চলে এসেছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুম। বিরতির পূর্বে অনেকেই প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষায় রয়েছিলেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন খেয়ে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন। জি হোক, আপনার প্রশ্ন। প্রথম প্রশ্নটা হইল, আজকে আমি সূরা নিসাতে 9 নম্বর আয়াত পরে দেখলাম যে দুইটা সম্পদ বন্টন সম্বন্ধে, দুইটা মেয়ের সমান একটা মেয়ে পায়, দুইটা মেয়ের সমান একটা ছেলে পায়। তারপরে লেখা হয়েছে যে একটা মেয়ে হইলে, একটা মেয়ে থাকলে অর্ধেক পাওয়া যায়, যদি একটা মেয়ে আর একটা ছেলে থাকে সে সম্পদ অর্ধেক অর্ধেক করে দেওয়া এটা যায় আছে কিনা না, পড়ছিলাম যে মৃত্যুর সময় আল্লাহ খুব ক্লোজ থাকুন, তোমরা সর্বত দ্বার আছো, আপনার প্রথম প্রশ্ন, ইনহারিটেন্স বা সম্পদ বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে যারা ওয়ারিস হন, যারা উত্তরাধিকার হন, তারা মৃত ব্যক্তির সম্পদ কীভাবে পাবে, ছেলে কীভাবে পাবে, মেয়ে কীভাবে, এই প্রসঙ্গে আপনি সূরা নিসায় আপনি দেখেছেন। তো একটা কথা, কোরআন শরীফে পাঁচশতাধিক আহকাম এবং বিধানের আয়াত রয়েছে, আপনি জাস্ট কোরআন শরীফের মিনিং দেখে অনেক সময় এটার পূর্ণ ডিটেলস বোঝাটা আপনার জন্য অনেক কঠিন হতে পারে।
এটার জন্য মুফতি এবং ওলামায়ে কেরাম ফকি তাদের সম্পন্ন হওয়া খুবই দরকার। যেমন আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন আপনার কাছে ধন্যবাদ। এখানে ইনহারিটেন্স সম্পর্কে একটা ছেলেকে বলা হয়েছে লিজ জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন, যদি খালি ছেলে আর মেয়ে থাকে তাহলে ছেলে পাবে সম্পদের ডাবল আর মেয়ে পাবে হাফ। এখানে প্রশ্ন আসতে পারে কেন মেয়ে হাফ, এটা কি মেয়েকে ঠকানো হচ্ছে? মুঠেই না, কারণ ছেলের দায়িত্ব বেশি, তার পরবর্তীতে সব খরচ তার উপর থাকে। কিন্তু এই ছেলে এবং এই মেয়েটা বড় হওয়ার পরে মেয়ে যখন শাদির টাইম আসবে মেয়ে তখন তার এই পয়সা থেকে মুঠেই খরচ করতে হবে না, বরং উল্টা যার কাছে শাদি হবে স্বামীর কাছ থেকে উল্টা মোহর সে পাবে। আর ছেলে যখন বড় হয়ে ওই ছেলে যখন শাদি করবে তখন তাকে মোহর মেয়েকে দিতে হবে। আরও সামনে যান, শাদি করার পরে স্ত্রীকে ঘরে নিয়ে আসার পরে স্ত্রীর থাকা খাওয়া অন্ন বস্ত্র বাসস্থান এইসব কিছুর জন্য মেয়ে উনি নিজে খরচ করতে হবে না, উনার স্বামী সব খরচ বহন করবেন। এই ছেলেটা বড় হয়ে যখন একটা মেয়েকে শাদি করে নিয়ে আসলো সব খরচ উনি দিতে হবে, মেয়ে কিছু দিতে হয় না, তো মেয়ের সব সেফ থাকতে 100%। আর ছেলের সাথে খরচ। আরেকটু সামনে যান, যখন সন্তান পাওয়া যাবে সন্তান পাওয়া যাওয়ার পরেও এই সন্তানের সব খরচাদি এটা কিন্তু মার দায়িত্ব নয়, এটা আবার ওই বাবা মানে ছেলেরই দায়িত্ব। যে শাদি করার সময় ছেলের খরচ, যে লোকটাকে নিয়ে আসলো তার ভরণ পোষণ অন্নবস্ত্র সব কিছু দায়িত্ব ছেলের, সন্তান হলেও এও দায়িত্বটাও ছেলের, নিজের খরচ তো আর আছেই। তাহলে ছেলের শুধু খরচ আর খরচ, আর মেয়ের সব সেফ থাকতেছে। এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ফেয়ার এবং ইনসাফ ভিত্তিতে এই বন্টনটি করেছেন। আচ্ছা, এবার যদি কোনো ছেলে থাকেন আর শুধু মেয়ে একা হন, কোনো ছেলে থাকেন না শুধু মেয়ে একা থাকেন, তখন কিন্তু ফুল সম্পত্তির অর্ধেক পাবেন। আর যদি ছেলে নয় মেয়ে দুইজন বা এর অধিক হন তাহলে মূল সম্পত্তির 3/2 পাবেন। আবার ক্লিয়ার বলতেছি আপনাকে, ছেলে মেয়ে থাকলে ছেলে পাবে ডাবল মেয়ে পাবে হাফ, যদি ছেলে থাকে না শুধু মেয়ে থাকে তাহলে একজন মেয়ে যদি হন তাহলে বাবার ত্যাজ্য সম্পত্তির অর্ধেক উনি পেয়ে যাবেন, যদি দুই মেয়ে বা এর চেয়ে বেশি হন তাহলে বাবার ত্যাজ্য সম্পত্তির 2/3 2/3 ওই দুই মেয়ে বা যারা আছেন সব মেয়েরা ওনারা পেয়ে যাবেন। এই হলো ইসলামের বিধান, আশা করি বুঝতে পেরেছেন। আপনার একটি প্রশ্ন ছিল যে কোনো কারণে যদি একজন মা বা বাবা ছেলে মেয়েকে সমান করে দিতে চান অথবা ছেলেকে একটু বেশি বা মেয়েকে কম দিতে চান সেটা কি জায়েজ আছে? তো আমি যেটা বলেছি এটা লোক মারা যাওয়ার পরে ত্যাজ্য সম্পত্তি ছেলেরা পাবে ডাবল মেয়েরা পাবে হাফ, যদি মা বাবা জীবিত অবস্থায় যদি ওনারা দিয়ে যান তাহলে ওই কোরআনের বিধান অনুযায়ী ছেলেকে যতটুকু ডাবল ডাবল হিসেবে দিয়ে যাওয়া মেয়েকে হাফ দিয়ে দেওয়ার ওই কথা, যদি সেখানে আন্ডারস্ট্যান্ডিং এবং ছেলে এবং মেয়ের সন্তুষ্টি রেখে তারা এটার উপর এগ্রি থাকে, তাদের কোনো আপত্তি থাকে না, আর সবাই পরামর্শ করে যদি সর্বসম্মতিক্রমে যদি একটু বেশকম করাও যায় সেটা জায়েজ রয়েছে। হ্যাঁ, যদি সেই বেশকম করার ক্ষেত্রে ছেলেকে বেশি বা মেয়েকে বেশি দেওয়ার ক্ষেত্রে যদি কারো আপত্তি থাকে তখন কিন্তু ইসলামের বিধান অনুযায়ী ফয়সলা করতে হবে। ঠিক আছে, আমি সবাই মিলে খুশি মনে যে আমার বোন হয়তো আমার আল্লাহকে সম্পদ দিয়েছেন, আমি হয়তো ঘরের মালিক হয়ে গেছি, আমার বোনের হয়তো নাই, তো আব্বা আম্মা আপনি কাজ করেন, আপনার যে সম্পদটা আপনি বর্ণনা করে দেবেন আমার বোনকেও আপনি সমান দিয়ে যান, আপনার মেয়েকে সমান দিয়ে যান, এই যদি ছেলে খুশি মনে বলে তার উপর তার যদি আপত্তি থাকে না তাহলে অবশ্যই বেশকম করতে পারবেন, আর আপত্তি থাকে যদি তাহলে আপনি বেশকম না করে ইসলাম যে বলেছে সেভাবেই আপনি করবেন ইনশাআল্লাহ। তবে কোনো জুলুম যেন কেউ কাউকে না করেন এটা খুব খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে খুব শক্তভাবে যে এক ছেলেকে বেশি দিলেন আর এক ছেলেকে কম দিলেন এক হাদিসে কিন্তু নবী এটা খুব কঠোরভাবে বলেছেন, এটা অন্যায় করেছ আর অন্যায় কাজ করা তোমার জন্য ঠিক নয়, তুমি এটা পাল্টাও। নোমান বশির রাদিয়াল্লাহু তাআলা বলেন ওনার বাবা শুধু নোমানকে গোলাম দিয়েছিলেন বাকি ভাইদেরকে দেন নাই, এবং সাক্ষীর জন্য আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন নবীকে সাক্ষী বানানোর জন্য, নবী বলছেন না তুমি এটা অন্যায় করেছ। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো আপনার সংক্ষেপে আমি এটাই বললাম যে যদি সম্মতিক্রমে বেশকম করাও দেওয়া যায় আছে, নতুবা ইসলামের বিধান যেটা বিধান অনুযায়ী আপনাকে করতে হবে, এবং কেন করতে হবে তার পিছনে ব্যাকগ্রাউন্ডও আমি বললাম। আপনার আরেকটি প্রশ্ন ছিল মৃত্যুর সময় মানে আল্লাহ কাছে তাকে করিব থাকেন, জি, তো প্রশ্ন ছিল ওনার আল্লাহকে দেখা যায় কিনা না দুনিয়াতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পারি না, খাবের মাধ্যমে দেখা যায় কিন্তু সরাসরি চক্ষু দিয়ে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম যে সময় তুর পাড়ে গিয়েছিলেন ওনার সাথী 70 জন বলেছিল আমরা আল্লাহর কথা শুনতেছি আল্লাহকে দেখতেছি না, আমরা আল্লাহকে দেখতে চাই, হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা চাই আমরা যেন ফেস টু ফেস আল্লাহকে যেন দেখি। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো লাং তারানি, মুসা তুমি এবং তোমার উম্মতের আমাকে দেখা সম্ভব হবে না, এরপর পরীক্ষা করে দেখে নাও, আমি আমার নূরের তজলির একটা ফোকাস
এই পাহাড়ের উপর আমি চাড়তেছি, এই পাহাড়টাও পর্যন্ত যদি যাড়তে পারে, সহ্য করতে পারে, তাহলে হয়তো তুমি মানুষের পক্ষে আমার নূরের তজল্লি জেরে সহ্য করে হয়তো আমাকে দেখার সম্ভব হওয়ার কথা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খারা মূসা সাইকা, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তজল্লি নূরের ফোকাস পড়েছে পাহাড়ের উপর, পাহাড়টা দশে সারখার হয়ে পড়ে গেছে, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন, সাথী সত্তরজন সবাই মারাই গিয়েছিল, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আবার দোয়া করে তাদেরকে আবার জীবিত করেছিলেন। তো এই দুনিয়ায় এই চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। নবী করিম সাল্লাম মেরাজে দেখেছিলেন বা দেখেন নাই সেখানেও কথা রয়েছে, নির্ভরযোগ্য গোলামায়কের মতো ইয়েস দেখেছেন, এবং কেয়ামতের দিন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনরা দেখবে, জান্নাতও দেখবে, যারা ফজর এবং আসর এই দুই নামাজের ক্ষেত্রে যারা বেশি পাবন, তাদের ভাগ্যে সকাল বিকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়ত এবং আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দেখা সম্ভব হবে, এবং প্রতি জুমাবারে ফ্রাইডেও আল্লাহ পাকের স্পেশাল দিদার, আল্লাহ পাকের রুয়ত, আল্লাহ পাকের দেখা সম্ভব হবে প্রতি ফ্রাইডে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ। দুনিয়াতে আল্লাহ করিব হলেও আপনার চক্ষু দিয়ে দেখতে পাবেন না। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, হজের সময় অনেকে মিকাতের আগে এহরাম বাঁধেন, কিন্তু উমরার ক্ষেত্রে কি সমান এরকম করতে হবে না জেদ্দাতে গিয়ে বাঁধলে চলবে, এই একটা প্রশ্ন। আর যদি কেউ ভুল করে, আর একটি প্রশ্ন, যদি জেদ্দাতে গিয়ে যাওয়ার পর উনি এহরাম বাঁধেন, তাহলে ওনার কি দম দিতে হবে না কি করতে হবে? সুন্দর প্রশ্ন। হজের এহরাম মিকাতের পূর্বে আমরা অনেক সময় গড় থেকে, অনেক সময় এয়ারপোর্ট থেকে, অনেক সময় প্লেন আমরা বাঁধি, উমরার ক্ষেত্রেও কি সেটা কি জায়েজ? ইয়েস, সমান জায়েজ রয়েছে। ইভেন আপনারা যে সময় হজে যান, হজের তামাত্তু করেন, খুব লক্ষ্য রাখবেন, হজের তামাত্তুর জন্য প্রথমে গিয়ে কী করেন? হজের তামাত্তু যারা করেন, প্রথমে তো উমরা করেন, তাই না? এরপরে আপনি আপনার হোটেল থেকে বা এই জায়গা থেকে এহরাম বেঁধে মিনায় যাওয়ার পূর্বে আপনারা আরেকটা এহরাম বাঁধেন হজের জন্য। তাহলে কী বোঝা গেল? হজের শুরুর এহরাম যেটা তো ছিল উমরার, এই এহরামটা তো আপনারা সঙ্গে গড় থেকে বাঁধেন, মিকাত থেকে, মিকাতের পূর্বে বাঁধেছেন, কেউ আবার প্লেনে বাঁধছেন, কেউ এয়ারপোর্টে বাঁধছেন, তাহলে কী বোঝা গেল? ওই হজের সাথে উমরার এহরাম যদি মিকাতের আগে বাঁধা যায়, তাহলে নর্মাল উমরার তো বাঁধা যাবে, কোনো সমস্যা নাই, সমান। তো এহরাম মিকাত এবং মিকাতের পূর্বে বাঁধার পয়েন্টে হজ এবং উমরার মধ্যে কোনো ব্যবধান নাই, দুটা সমান। দ্বিতীয় প্রশ্ন হলো, হজ অথবা উমরার এহরাম যদি কেউ ভুলবশত মিকাত পর্যন্ত চলে গেল, মিকাত ক্রস করে ভিতরে ঢুকে পড়ল, নিয়ম তো ছিল মিকাত বা মিকাতের পূর্বেই এহরাম বাঁধবে, মিকাতে গিয়েও বাঁধলে ঠিক আছে, কিন্তু মিকাতের ক্রস করে যদি চলে যায়, আমরা যারা প্লেনে যাই লন্ডন থেকে, আমরা জিদ্দায় গিয়ে অবতরণ করি, তাই না? জিদ্দা এয়ারপোর্ট কিন্তু এর আগে আমরা মিকাত ক্রস করে ফেলি, ইয়ালমলম প্রায় আধা ঘন্টা প্লেনের ডিস্টেন্স থাকতেই, অ্যারাইভের আধা ঘন্টা পূর্বেই আমরা ইয়ালমলম নামে একটি জায়গা আছে, ওই জায়গাটা কিন্তু আমরা ক্রস করে তারপরে আধা ঘন্টা পরে প্লেনটা ল্যান্ড করে সামনে গিয়া জিদ্দাতে। তাহলে যদি আমরা এই আধা ঘন্টা আগে ইয়ালমলমের পূর্বে প্লেনে থাকতেই আমরা এহরাম না বাঁধি, তাহলে আমরা কী করলাম? নির্দিষ্ট বর্ডার আমরা ক্রস করে ভিতরে ঢুকে পড়লাম। এখন কী করবেন? এখন হলো ফিরে আপনি হয়তো ইয়ালমলমের বাহিরে এসে আপনি মিকাতের বাহিরে গিয়া বা অন্য কোনো দিকে মিকাতের বাহিরে গিয়া আপনাকে এহরাম বাঁধতে হবে। যদি তা না করে আপনি ভিতর থেকেই আপনি এহরাম যেখানে ঢুকে পেরেছেন সেখান থেকে এহরাম বেঁধেই আপনি যদি আবার উমরা বা হজ করে ফেলেন, আপনি রং করেছেন, দম দিতে হবে। আর যদি আপনি যে কোনোভাবে ম্যানেজ করে আবার মিকাতের কোনো বাহিরে গিয়ে আপনি সেখান থেকে আবার নতুনভাবে এহরাম নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো পেনাল্টি দিতে হবে না। আর যদি আপনি বাইরে যেতে না পারেন, আপনি ভিতরে ঢুকেই পড়েছেন বা আপনি হোটেলে চলে গিয়েছেন, সেখান থেকে আপনি এহরাম বেঁধে আপনি উমরা বা হজ কমপ্লিট করে ফেললেন, আপনি রং করেছেন, নবীর তরিকার উল্টা করেছেন, আপনাকে দম দিতে হবে, পেনাল্টি দিতে হবে, বাস আপনার হজ উমরা হয়ে যাবে। কিন্তু তাহলে কী বললাম? যে আমরা কোনো অবস্থায় যেন মিকাত ক্রস করার এহরাম চালা মিকাত যেন ক্রস না করি, যদি করে ফেলি তাহলে ফিরিয়ে যেন আমরা মিকাতের বাহিরে, ওই মিকাত হোক অন্য বা অন্য কোনো দিকের মিকাতের বাহিরে গিয়ে আমাদেরকে এহরাম নিয়ে আসতে হবে। আর যদি তা না করি, ভিতরে ঢুকার পরে বা হোটেলে চলে যাওয়ার পরে সেখান থেকে এহরাম দিয়ে হজ বা উমরা করেই ফেলি, করতে পারবো, কিন্তু তরিকার উল্টা করার কারণে রং করেছি, এটা যেন আমাকে দম দিতে হবে। আশা করি মশলা খুবই ক্লিয়ার হয়েছে। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তিনটা প্রশ্ন আছে। জি হোক, ইনশাআল্লাহ আপনার প্রশ্নগুলো। আমার প্রশ্ন হলো, আমার প্রথম প্রশ্ন হলো ওজুর ব্যাপারে। আমার আমার শরীর অসুস্থ মানুষ, আমি বুঝেননি যে
মোজা কিনবে আর ইউজ করলে ওই বলি নর্মাল মোজা নি না এদার টক লাগবো আর তার জন্য অনেক খাও তুলতে অসুবিধা হয় অথবা পানি যেখানে অজু আছে তুলবে তাই জন্য হাত হয়নি অথবা মুখ মাথা খুলিলাম নর্মাল মোজা মাঝে পুরো মোজা মাঝে আমি আম মতো করলো বলি দ্বিতীয় প্রশ্ন হইল যে আমার কেন বই আমি নামা ধরি কিন্তু আমি ঘুমাই একটা প্রশ্নের জবাব দিবার লাগি আপনি আমার লগে লাইনে থাকা আপনি যখন কেয়ারবাই নামাজ পড়েন যেটা হয়েছে আপনি এমনি যা নামাজও বইয়া আপনি স্বাভাবিক সজ্জা দিতে পারেননি রুকু দিলা ইশারায় না যদি ফলে তাই এমনি যা নামাজ বই দেয়নি মন হরকা বইয়া এখন যে আমি কই আপনার কথা মনে আপনি বইছে এক কথা আমি দিকে আপনার বইছেন আপনি বইয়া আপনি ইশারা রুকু দিয়া যদি স্বাভাবিক সজ্জা দিলে দিতে পারবানি আউটা পারতা না কিবা বুঝিলিছি বহু মুশকিল বা চরিত্র পারত না ক্লিয়ার এখন আর একটা কোয়েশ্চন আপনি যে সময় চেয়ার বইয়া ফড়েন রুকু যাওয়ার আগ পর্যন্ত আপনি উবাইতে পারেননি বুঝিয়ার তাইলে আমি একটা আনসার দিলে আপনার আনসার আপনি উকাগি যদি আপনি ফারোইন খাড়াইতা তাহলে আপনি রুকুর আগ পর্যন্ত যে সময় তো আপনার সুরা বা তিলা সুরা ফাতে ফড়বা সুরা ফড়বা অত সময় তো আপনি খাড়াতা হন যেন আর রুকু স্বাভাবিক দিয়া আপনি চেয়ার বই গেলা গিয়ে বইয়াও আপনি ইশারা সজ্জা দিলা আর যদি কোনো কারণে পাওয়ার ব্যালেন্স রাখতে পারেন না আপনি উবাইতেও পারেন না তে তো আপনি ফলা শুরু থাকি চেয়ার বইয়া ফড়লে ওই দিব গে ইনশাআল্লাহ আপনার চেষ্টা করবা ফরজ এটলিস্ট সম্পর্কে রুকুর আগ পর্যন্ত আপনি খাড়াইতা আর রুকুর টাইম আইব হলো রুকু রুকু স্বাভাবিক আচ্ছা তা প্রশ্নর আমরা যাইয়ার ইচ্ছা আপনি অর্থাৎ হোক আমার লগে এখন আমি নমাজের ক্ষেত্রে আপনি ক্লিয়ার নেই যে আপনি ফরজ চেষ্টা করবা সম্পর্কে রুকুর আপনার তো আপনি খাড়াইয়া আপনি আলহামদু এবং সুরা পড়লা পড়িয়ার এখানে না ফারণ না হলে এটা আল্লাহ মাফ করবা ফারণ যদি আপনি জ্ঞান করেন যেন এর বাদে বাকি রুকু স্বাভাবিক দিতে পারেননি ফারিলেন যদি এটা এর বাদে চেয়ার বই আপনি ইশারা সে দিলে ওই দিব ইনশাআল্লাহ শেষ ঠিক আছে ঠিকঠাক ক্লিয়ার এখন এখন আউকা আপনার অজুর ক্ষেত্রে নমাজ জ্বালা ফরজ অজুটাও কিন্তু ফরজ অজুর মধ্যে কিন্তু মুজাফিরে মশা করার কোনো সুযোগও হইতে আসেনি কোরআন শরীফে এতে সুযোগও দিছে না হাদিসও আইসে আল্লাহ নবী শুধু লেদার শক্ত মশা করছেন হিসাবে 80 জন তাকে বেশি সাহাবায়ে কেরামে এই রিপোর্ট করছেন যে তারা দেখছেন রসুল্লাহ ইসলামে লেদার শক্ত মশা করছেন নর্মাল মুজাত নাই এর লাগে যে ফুল লেদার হয় বা তলুফল লেদার হয় বা এত শক্ত হয় যে পানি হামায় না এখন বর্তমানে যখন যখন লেদার সারও একটা মোজা পাওয়া যায় বড় ঠিক আপনি অনেক সভায় ইসলামী সভায় দিবা আপনি ওটা যদি আনিলে যে লেদার শক্ত না হইলেও ইটা ফিন দিয়া ইটা অত ঠিক পানি হামাইতো না ভিতরে ওয়াটারপ্রুফ ইগ্রুফরে মশা হইলে বার হয়ে যাবে আর বাকি নর্মাল মোজার ক্ষেত্রে 90% ওলামা একরাম মতে ওয়ে না বারো বেশি ওলামা একরাম মানে আপনি নমাজের রিস্ক এখানে ফেলাইবা আমি আপনার অনুরোধ করবো হয়তো আপনি যদি লেদার সহ হইলে পারেন না তো সম্পর্কে ও যে ওয়াটার প্রুফ যে মোজা আছে ওগুলো আপনি কিনে নিবা কিনিয়া ওটা পরে মশা হইলেন যেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার লগে আছেন নি না হইলে হয়তো আপনি হুন্রা তো আপনি লেদার সক্স ইউজ করবা পারেন না যদি আপনি হজনের সময় লেদার সক্স আপনি উদর ওখানে ফোরতে পারেন না কিন্তু ওয়াটার প্রুফ মোজা যেটা আছে একটা আপনি ফাইবা ইসলামী সভাকে জানাইলেন যেন ইটা তাহলে যে মশা হইলেন ইনশাল্লাহ এগু এগুই লগে আরবিতে হয় সখি নাইন আরবিতে হয় জাউরবাইনে সখি নাইন ইমাম আবু হানিফার মতো লাইতো আও মুজার ঘুরে মশা হরার
পারমিশন দিতে না তাইন ইন্তেকালের কয়েকদিন আগে কয়েকজন যাও বাকি হলো আমাকে দিচ্ছেন যেহেতু এটা যদিও লেদার নাই বাট লেদারের মতো তো যে ফানি হামার না আর আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সাহাবায়েকরামেও এটার পারমিশন দিচ্ছেন হিসাবে সাহাবায়েকরামের বেসিস হিসাবে আবু হানিফা মতে রুজু হলে এটার পারমিশন দিচ্ছেন বাট স্বাভাবিক মোজা যেটা উলর মোজা বা এমনি যেটা সুতার মোজা ইতার উপরে কোনো সে সাইর মতো কোনো উলামাখানে পারমিশন দিচ্ছেন না যদিও আজকাল কিছু উলামাখানে দিরা এটা অত্যন্ত রিস্কি একটা ব্যাপার হয় আপনি যদি মরণ রিসিয়ে পড়তে এটা আপ টু ইউ বাট আমরা এটা পারমিশন দিই না বা আমরা কোনো আলোকে আমরা এই সাহস করতাম পারি না আশা করি বুঝতে পারছে মনে হয় ইনশাল্লাহ বাট হ্যাঁ কিছু উলামাখানে এটার পারমিশন দেয়নি জানি বাট সাইর মধ্যে উলামা এখন খেয়েও এটার পারমিশন দিচ্ছেন না হয়তো ইতিব ফুল লেদার বা তলফুল লেদার বা অ্যাটলিস্ট শখিনে নিতেইব জরবেনের শখিনে এত গাড়ি উইতইব যে এটার ভিতরে ফানি হামায় না জুতা ছাড়াও চলি দেওয়া যায় আপনি উজাত মোজাটা কালার ফেলেন যেন আপনার আরও দুইটা প্রশ্ন আছিল যে মারিবার পরে আপনি সুরায় মুলক ফড়েন আর সুরায় ওয়াকেয়া ফড়েন কোনো সময় একলাগে ফড়তে পারবানি ইয়েস সমস্যা নাই এটা তো মারিবার পরে ওয়াকেয়া ফড়া লাগবে এসার পরে মুলক ফড়া লাগবে এটা ফরজ ওয়াজিব নাই আল্লাহ নবী খরচন যদি ফারয়েন তে সুন্নত বা মোস্তাহ বা রেকমেন্ডেড এই টাইম মেনটেন করা যদি কোনো কারণে আপনি তুলা আকর করে উলেন কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ এটা জায়েজ হবে ইনশাল্লাহ বাট উত্তম হবে মাগরিবের পরে ওয়াকেয়া এবং এসার পরে সুরায় মুলক যেমন অবিশ্রাম করেছেন বাট যদি একটু আগে করে হয়েও যায় কোনো সমস্যা হবে না আজকে আরেকজন প্রশ্ন করেছেন যে অনেকে বলে থাকেন যে টাইমিং টাইমের উপর সুরাগুলো পড়া যাবে না ফজরের পরে সুরায় রহমান সিয়াসিন পড়লে সব পাওয়া যাবে না এই কথাগুলো কেন বলেন বা আমি জানি না কি তার যে কোনো কোন যে কোনো জায়গা থেকে যে কোনো টাইমে পড়া যায় অতএব সুরাই আসে যদি কেউ মর্নিং ও পড়া আদত থাকে আর বাকি অন্য সুরা অন্য টাইমে পড়া আদত থাকে হ্যাঁ পুরো কোরআন শরীফ আমরা তিলাওয়াত করবো আরবার শুধু সুরা পড়ে আমরা শেষ করবো না নির্দিষ্ট টাইমে স্পেশাল সুরা যাবে পড়বো ঠিক তেমনিভাবে পুরো কোরআন খতম সাহাবায়েকরাম করেছেন নবীন কারিজ করেছেন আমরা সেটাও করবো ইনশাল্লাহ ঠিক আছে বাট এই কথাটা বলা যে নির্দিষ্ট টাইমে এই সুরা পড়া যাবে না এই সুরা পড়া যাবে না পড়লে কোনো সব পাওয়া যাবে না ডালা বা যারা বলতেছেন আমি মনে করি তারা মারাত্মক রং করতেছেন অনেক কোরআন তিলাওয়াতকারীদেরকে নিরুৎসাহিত করছে এটা ঠিক নয় জাযাকুমুল্লাহ আহসানা জাযা জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো খায়র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জি ফরমাদে আপনার ইয়াতে পড়িয়া সালাম ফিরাইয়া আমি আমার আসলে ইয়া কি আমি আয়াতে পড়ছি আর তো বিন মোনাবাতে একটা কিছু না দেলা যে আমি পড়ি তা একটা আমার ওই পড়ি ঠিক আছে আমি ফাওলাম বা করি আর কি ঠিক আছে সালাম শেষ করি আর আর একটা প্রত্যেক আমাদের ফজরের পর ফজরের নামাজ পড়িয়া ইয়াসিন সূরা পড়া কতখান পড়িল ও দুইটা প্রশ্ন উত্তর আমারে দিবা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম সালাম প্রথমে আপনাদের জরুর ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এইভাবে আমল করতেছেন মাশাআল্লাহ আপনি নামাজ পড়ার পরে পায়ে আঁটুর ব্যথা থাকার কারণে অনেক সময় পাটা লম্বা করে আপনি তসবি পড়েন আয়াতুল কুরসি পাঠ করেন কোনো সমস্যা না আপনি করতে পারেন অনেক সময় যদি একজন লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বসে নামাজ পড়তে পারে না পাটা কিবলা দিকে দেওয়া যদি সে রুকুসিজ্জা দিয়ে নামাজ পড়ে তাও নামাজ হয়ে যায় তবে হ্যাঁ স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে পাটা লম্বা না করা উত্তম আপনি নামাজ পড়ে পাটা লম্বা করবেন কিবলার দিকে না করে অন্য কোনো দিকে আপনি পাটা লম্বা করে নিয়েন কেন কারণ কিবলাকে সম্মান করতে হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন শরীফে বলেছেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যাদের অন্তরে আল্লাহর আজমত রয়েছে তাকওয়া রয়েছে তারা এই সমস্ত সিম্বল এবাদতের সাথে সম্পর্কিত এই জায়গা এবং টাইম এবং ডাইরেকশনকেও তারা সম্মান দেখায় কিবলা এটাও সম্মানিত নবী করিম সাল্লাম বলেছেন আমরা টয়লেট ব্যবহার করার সময় কিবলার দিকে ফেসও করবো না আমরা আমাদের ব্যাক আমাদের পিঠ দিয়েও কিবলার দিকে আমরা টয়লেট ব্যবহার করবো না সম্মান দেখাতে হয় আরেকটি হাদিসে বলেছেন কিবলার দিকে আমরা থুতুও ফেলবো না তাহলে কি বোঝা গেল কিবলাকে সম্মান দেখাতে হয় ঠিক আছে তো এই কিবলার দিকে আপনি পা লম্বা না করে অন্যদিকে লম্বা করে যদি আপনি হেলাইন দিয়ে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন বা তসবিহাত পড়েন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনার আরেকটি ইয়ে ছিল যে ফজরের পরে সূরা ইয়াসিন পড়লে কী স্বভাব নাম্বার ওয়ান সূরা ইয়াসিন কোরআন শরীফের অংশ কিনা অংশ নাই আনসার কি অবশ্যই কোরআন শরীফের একটি 114 সূরার মধ্য থেকে একটি সূরা জেনারেলি প্রত্যেক কোরআন শরীফের যে কোনো জায়গাতে তিলাওয়াত করলে সব আছে না আছে না আছে সূরা ইয়াসিন তিলাওয়াত করলেও আপনি সব পাবেন কারণ নবী ইকরাম সাল্লাম বলেছেন ইন জেনারেল মান ক্বারা হারফাম মিনাল কোরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা
لا اقول الف لام ميم حرف بل الف حرف ولام حرف وميم حرف যারা কোরআনে করিমের একটি অক্ষর পড়বে তাদেরকে কমপক্ষে দশটি নেকি দেওয়া হবে। নবীজি বলেছেন আপনি যে কোনো জায়গাতে পড়েন, সেই হিসাবে সুরা ইয়াসিন যেহেতু কোরআন শরীফের একটি অংশ, ১১৪ সুরার মধ্যে থেকে একটি অন্যতম সুরা আপনি সেই সব পাবেন। এক দুই নম্বর সুরা ইয়াসিন যারা সকালে পড়ে বিভিন্ন হাদিসে এসেছে তাদের হাজত পুরা হয়, কাজ তার দিনের প্রত্যেক কঠিন কাজ আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সুবহানাহু গুনাহ মাফ করেন, মৃত ব্যক্তির পাশে পড়লে মৌত আসান হয়। তো সেই হিসাবে যদি কেহ সকালে পড়ে, সকালে পড়লে তার দিনের সব হাজত পুরো হবে, মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন, কঠিন কাজগুলো ইজি করবেন, এইগুলো হাদিসে এসেছে, গুনাহ মাফ হওয়ার কথা হাদিসে এসেছে। এগুলো হাদিস বিভিন্ন সনদ এবং সূত্রে আসার কারণে যদিও ইন্ডিভিজুয়ালি দুই এক হাদিসের সনদ দুর্বল রয়েছে, বাট ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। কে বলেছেন? যারা হাদিসের ক্যাটাগরি করেছেন সেই সঙ্গে উলামায়ে কেরাম বলেছেন, আল্লামা নবী রহমতুল্লাহ বলেছেন হালাল হারাম ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আমরা অবশ্যই সহি হাদিস চুকাই, ফজিলতের ক্ষেত্রে আমরা সহি হাদিস চুকাই না, জয়ীফ হাদিস আমরা গ্রহণ করি। কেন? যেমন মনে করেন ইয়াসিন পড়লে সকালে ফজিলত আছে, সব আছে, ঠিক আছে, হাদিস জয়ীফ হলেও যদি আমরা এক্সট্রা সব নাও পাই কমপক্ষে সুরা ইয়াসিন কোরআন শরীফের একটি সুরা হিসাবে তিলাত করেন সব তো অবশ্যই পাবো, আর যদি ওই এক্সট্রা সবের হাদিস সহি হয় তাহলে এক্সট্রা পাইলাম, না হলে তোমাদের লস তো নাই। এটাই হলো ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যায়, এটাই হলো রুল। আল্লামা নওয়াবী রহমতুল্লাহ আলহি, ইবনে আসকালানী রহমতুল্লাহ আলহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি, ইমাম আবু দাউদ সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ক্যাটাগরি করেছেন তারাই এই কথা বলেছেন। কিন্তু আজকাল কিছু মহাপণ্ডিত কিছু লোক বের হয়েছেন, অবার পণ্ডিত, যারা এই সমস্ত ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে একদম মানে তুচ্ছতাচিল্য করে সরাইয়া আর পড়বেন না, পড়লে সব পাওয়া যাবে না, এই কঠিন দৃষ্টিটা দেখাচ্ছেন। আমি মনে করি এই জিনিসটা তাদের চিন্তা করা এবং ভাবার প্রয়োজন, এটা সঠিক নয়। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপেক্ষা রয়েছিলেন প্রশ্ন করার জন্য, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন খেলিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। আমার প্রশ্ন হইল যে দেশে মানুষ কোরআন শরীফ, আমরা যদি কোরআন শরীফ প্রথম পড়াই সে কিতাব করা উচিত ওটা আমরা কই বাংলা শুরু থাকতে তো নিজে লইয়া দায়িত্ব পড়া ওটা করতাম বা মসিদ পয়সা দিতাম ওটা ওটার করণ নিয়ে না আর চিন্তা আছে করবা। আমার এখানে কইসিমা করবার লাগে আর শিফা পিবার লাগে তারা ১,২৫,০০০ মানাইতা ওটা আমার হইয়া দিবা। আর আরো একটা প্রশ্ন হইল যে ফজর নামাজ পড়িয়া সানরাইজ টাইম পর্যন্ত বা আসর নামাজ পড়িয়া সানসেট পর্যন্ত কিন্তু আমরা যদি উমর কদার নামাজ পড়তাম হয় সে উমর কদার নামাজ পড়তাম পারছি তো ফজরানি পড়া যায় না, উমর কদা করা যাইব কিনা ওটা কোয়েশ্চেন। আর আরো একটা কোয়েশ্চেন আছে, পারবো নিজে কাইতাম। আরো একটা কোয়েশ্চেন হইল কি উমর কদার নামাজ যে সময় পড়ি তো আরো জন্য আমার একটা সাথে আরো জন্য হইয়া দিচ্ছে না আমারে যেনে কিছু বাকি করবার লাগে সুহান রবিয়াল আজিম যেনে এটা খালি একবার করলেও তিনবার না করলেও আর সুহান রবিয়াল আলা ওই একবার খালি পড়িলে ওই একবার করা যায় না আর দূর শরীফ করবার সময় খালি আল্লাহ মাসাল্লি আল্লাহ মুহাম্মদ কইয়া বাদে সালাম সিবিল ফিরাই দিলে ওই দিব দেখলা কি আমি জলদি জলদি শেষ করে নিতাম পারবো তত বছরের আমার হজার নমাজ আছে তো এটা কি তা ঠিক আছে কিনা আপনি আপনার দ্বিতীয়বার হইয়া দিবা ইনশাল্লাহ আমরা আনসার দিয়ে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। প্রথমে শুরুতে আপনাকে এবং আপনাদের মতো যারা প্রশ্ন করেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করতেছেন এবং আলহামদুলিল্লাহ আমলের আগ্রহ আপনারা নিয়েই প্রশ্ন করতেছেন, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সিস্টার আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন হলো যে কোরআনে করিম খতম করার পরে দেশে যেভাবে মনে করেন মসজিদে যাওয়া লাগতো, সিন্নি দেওয়া লাগতো, মেসবের কাছে যেতে হতো, এইভাবে কি করতে হবে? মোটেই জরুরি নয়, মোটেই জরুরি নয়।
আপনি কোরআন খতম করেছেন, খতম করার পরে আপনি নিজেই দোয়া করতে পারেন। ইয়েস, আনাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন খতম করার পরে উনি ওনার ফ্যামিলির সকলকে নিয়ে ফাজামা আহলাহু ওয়া দাআ, কে নবীজির খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবীর খাদমত করেছিলেন 10 বছর, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লং টাইম আল্লাহর নবীর খেদমত করেছিলেন, সার্ভ করেছিলেন 10 বছর, সেই সাহাবি বলেন, সেই সাহাবির আমল ছিল যে কোরআন খতম করে উনি ওনার ফ্যামিলির সকলকে নিয়ে গড়ে দোয়া করতেন। তো আপনিও আপনার সকলকে নিয়ে দোয়া করতে পারবেন, মসজিদে যাওয়া লাগবে না, সিনিয়ে দেওয়া লাগবে না, কোনো ইমাম সাহেব বা কোনো হুজুরকেও বলার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমি হয়তো দোয়া করলে কী হবে, একজন আলিম সাহেবকে আমি দোয়া জন্য আমি ওনাকে শেয়ার করলাম বা ওনার মধ্যে দোয়া করালাম, সেটা ভিন্ন কথা, বা মোটেই জরুরি নয়। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার, আয়াতে করিমা এটা পড়া খুবই ভালো, ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন, বিপদ থেকে রক্ষা পেয়েছেন। আজ পর্যন্ত আমরা যদি যে কোনো বিপদী মানুষ আমরা পড়ি বা অসুস্থতার শিফার জন্য আমরা পড়ি, অবশ্যই ফায়দা হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাজালিকা নুঙ্গিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এইভাবে আমি মানুষ থেকে নাজাত দিতেই থাকব। পড়বেন কতবার, যেহেতু এটা জিকির, তসবিহ, তসবিহ এবং জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসিরা, যত বেশি পড়বো ততই ভালো, নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। বাট এরপরেও তো আপনি একটা নাম্বার তো পড়বেন, শেষ পর্যন্ত আপনি বেলা হিসাব পড়লেও তো একটা নাম্বার জ্ঞাত হবে। এজন্য কেউ মনে করেন যে 313 আম্বিয়া একরাম রসুল ছিলেন, লক্ষাধিক আম্বিয়া একরাম মধ্যে থেকে 313 জন ছিলেন রসুল, তো আপনি 313 ওই রসুলের নাম্বার হিসেবে পড়লেও তো একটা এক্সট্রা বরকত পাইতে পারেন। বদরের মধ্যে সাহাবা একরাম ছিলেন 313, আপনি 313 পড়তে পারেন। আসাবে তালুত, জালুত, আর তালুতের ঘটনায় জালুতকে কাতল করেছিলেন তালুত, তো সেখানে তালুত আল ইসলামের সঙ্গী সাথী সাথী উনি সেখানেও 313 জন ছিলেন, তো সেই হিসাবে 313 কথাকে বলে থাকেন। আম্বিয়া একরামের নাম্বার যেহেতু 124 বা সাহাবা একরামের বিদায় হজার মধ্যে আল্লাহ নবীর সম্মুখে ছিলেন 124, 1024,000 বা 25,000, সেই হিসাবে কেহ কেহ 124,000 নাম্বারের কথা বলে থাকেন। বাট এই নাম্বার পড়তে হবে বা পড়াই লাগবে মোটেই কোনো বাধ্যবাধকতা বা মোটেই কোনো রেকোয়ারমেন্ট নয়, ওইটা ওই মাথার মধ্যে রেখে কেহ কেউ বলে থাকেন বা পড়ে থাকেন বা এই নাম্বার পুরো করা মোটেই জরুরি নয়, যদি কেউ করেন সমস্যা নেই, বাট করা জরুরি মনে করবো না আমরা এটা, ঠিক আছে। আপনার আরেকটি প্রশ্ন ছিল, ফজর নামাজের পরে উমর, আপনার সুন্দর, আমি খুব ভালো লাগছে, আপনি আপনি বলছেন যে নফল পড়া যান আপনি জানেন, বাট উমর খোদা পড়া যাবে কিনা, মানে ইয়েস উমর খোদা পড়া যাবে। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তহাই শরীফে প্রুফ করেছেন ফরজ বা খোদা নামাজ পড়া যেতে পারে, শুধুমাত্র পড়া যায় না নফল। বখারি শরীফে এসেছে অনেক সাহাবায়ে কেরাম থেকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে, ইবেন হযরত ইবনে আব্বাস বলেন আমার কাছে অনেক সাহাবায়ে কেরাম বলেছেন সবচেয়ে প্রিয় সাহাবি যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি রওয়ায়াত করেছেন কি যে আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত আমরা কোনো নফল নামাজ পড়বো না। কিন্তু আজই আজকাল আমরা অনেক লোকদেরকে দেখি মসজিদে গেলে সূর্য ডুবার সময়ও তারা নফল পড়া শুরু করে, কেন ওই হাদিসের ভিত্তি করে, ইদা দাখালা হাদুল মসজিদ, মসজিদ ঢুকলেই তোমরা যেন 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু যদি ওই হাদিসের আমল করে তো ই হাদিস বাদ পড়তেছে, যেহেতু ওই হাদিসের চেয়ে হাদিসটা বেশি স্ট্রং। এজন্য ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ সহ মেজরিটি উলামাকার মতে মসজিদে ঢুকলেও তাহিয়াতুল মসজিদ এটা মানে পড়বেন না, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনারা দেখবেন আজকাল অনেকেই মাগরিবের সময় গিয়েও বা মনে করেন সূর্য ডুবতেছে ওই সময় গিয়াও মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া শুরু করে দেয়, কিন্তু এই বুখারী শরীফের এত মজবুত হাদিস থাকার পরে উলামায়ে কেরাম মনে করেন যে হালাল হারাম একটা পারমিশন দিচ্ছে, এটা না করতেছে, তো যেটা না করতেছে ওইটার প্রায়োরিটি দিয়ে না পড়াটাই আমার জন্য উত্তম। তো সংক্ষেপে আনসার হলো উমর খোদা আপনি পড়তে পারবেন। আপনার ফাইনাল প্রশ্ন ছিল, উমর খোদা করার ক্ষেত্রে আপনাকে একজন আলেম সাহেব বলেছেন যে আপনি নামাজকে শর্ট করার জন্য রুকু সজ্জার তসবি 3 বারের পরিবর্তে 1 বার পড়ে এবং দুরুশ্বরি পুরা না পড়ে আপনি সংক্ষেপে আল্লাহ সাল মোহাম্মদিন পড়েও নামাজ পড়ে নিলেও উমর খোদা হয়ে যাবে, হয়ে যাবে ঠিক আছে, বাট আমি আপনাকে এটা রেকমেন্ড করি না, আমি উমর খোদা পড়বো নবীর সুন্নত কেন উল্টা করবো। তসবি যদি আমি 1 বারের পরিবর্তে আমি যদি 3 বার পড়ে নেই কেমন সময় লাগবে, খুব লম্বা সময় তো যাবে না আপনার। আমাদের লাইফের অনেক সময় অনেক দিকে আমরা ব্যয় করতেছি, মোবাইলে, ফেসবুকে, টিভির সামনে আমরা কত সময় নষ্ট করি, আজে বাজে কত জায়গায় আমরা সময় নষ্ট করি। একটু যদি আমরা তসবি যদি আমরা পড়তে আমরা যদি 3 বার পড়েই ফেলি নবীর সুন্নত হিসাবে, আল্লাহ আকবার, 100 সহিদ আপনি সব পাবেন। আমি মনে করি আপনি এইভাবেই করেন। হ্যাঁ, আপনি যেটাকে আপনাকে আমি সংক্ষেপের জন্য আমি যেটা আপনাকে বলবো যে আপনি শুধু ফরজ পড়বেন, কি পড়বেন, ফরজ, ফজরের ফরজ 2 রাকাত পড়লেন, সুন্নত নাই পড়লেন, জোহরের ফরজ 4 রাকাত পড়লেন, বাকিগুলো পড়বেন না,
আসরের খালি ফরজ 4 রাকাত পড়বেন, উমর খোদার মাগরিবে ফরজ 3 রাকাত পড়বেন, এশার ফরজ এবং বিতি 3 রাকাত পড়বেন, আর বাকি সুন্নতগুলো আপনি ছেড়ে দিয়েন, সমস্যা নাই। কিন্তু নমাজের ভিতর তসবিহাতকে আপনি শর্ট করে এইভাবে যদি আপনি করেন, পরে হবে কি আপনার সাহস বেড়ে যাবে, তখন অন্য কোনো দিন দেখবেন আপনি প্রায় মনে করবেন ওই হুজুর বলেছিলেন যে আমরা রুকুর তসবি সজ্জার তসবি 3 বার না পড়ে 1 বার পড়লেও চলবে, এবং দুরুদ শরীফের সেখানে আল্লাহ সাল্লাম মাহমুদিন পড়লেই ফরজ আদায় হয়ে যাবে, দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি অনেক সময় স্বাভাবিক অবস্থায় আপনি ওই ফাড়িপথের আপনি প্রতীক হয়ে যাবেন, ঠিক আছে। এজন্য দেখবেন ড্রাইভ করবার সময় যদি রেড লাইন থাকে রাস্তা সাইডে, ইভেন সানডে বা অন্য কোনো সময় হয়তো বাস স্ট্যান্ডটা ফ্রি আছে, আমি এইবার যাই না, আমি অনেকের কথা বলতেছি, এবং আমি বলি আপনি আজকে যান, হয়তো অন্য একদিন হয়তো আপনি যেদিন রেস্টুরেন্ট হয়েছে আপনি চলে যাবেন, এজন্য এদিকে যাওয়াটাই পরিহার করুন। আপনি এই সুযোগটা আপনি নিয়েন না, আপনি আজ না কাল হয়তো একটা সমস্যায় পড়ে যাবেন। তো আমি মনে করি ওই রুটে, ওই ফাড়ি রুটে আপনি না গিয়ে আপনি তসবিহাত যেগুলো আছে এটাকে 3 বারই পড়েন, খুব সময় যাবে না ইনশাআল্লাহ, হয়তো আপনার সারা নামাজে হয়তো কয়েক সেকেন্ডে বেশ কম হবে মাত্র, কয়েকটা সেকেন্ডে বেশ কম হবে মাত্র, কিন্তু এটার মাধ্যমে অনেক ফায়দা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। অশেষ ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য, এবং ভালো লাগছে আমার প্রশ্নগুলো মাশাআল্লাহ, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন নিয়ে আসছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন। জি ফরমাকা ফিকো ইনশাআল্লাহ। হজ না করে শুধু উমরা করে কি জান্নাতে যেতে পারবেন? ডিপেন্ড, যদি হজ ফরজ হয় তাহলে তো ফরজ আদায় না করার কারণে উনি গুনাহগার হয়ে গেলেন, আর এই দেশে আমরা যারা আছি বেশিরভাগ আমাদের উপর হজ ফরজ হয়েই যায়, যাদের রোজগারি আছে, সেভিং আছে, ব্যাংকে পয়সা আছে, যদি আমার প্রয়োজনীয় খরচপাতি করার পরে আমি হজে যাওয়ার খরচটা আমি এটা বহন করে নিতে পারি, হজ ফরজ হয়ে যায়। ইদানিং অবশ্য অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে, বিশেষ করে যারা ফ্যামিলি রোজগার যারা, তাদের উপর হজ প্রায় ফরজই হয়ে যায়। হয়তো আপনারা সিস্টার যারা কাম কাজটাজ করেন না, আপনাদের ব্যাংকে কোনো টাকা পয়সা জমা থাকে না, যদি সেখানে হয়তো হজ ফরজ হবে না, বা আপনার স্বামী যদি আপনাকে পয়সা দিয়ে দেন, বা আপনার ছেলে আপনাকে পয়সা নিয়ে হজে নিয়ে যাওয়ার জন্য আপনার বুকিং দিয়ে দেয়, তখন গিয়ে ফরজ হয়ে যাবে, কিন্তু এরা পর্যন্ত হয়তো আপনার জন্য ফরজ হবে না। যদি হজ ফরজ হয়েই যায় তাহলে এই হজ ফরজটাকে রেখে উমরা করলেও আপনার ফরজ ত্যাগ করার গুণা আপনার থাকবে, আর ফরজ ত্যাগ করে গুণা করলে হয়তো জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ যদি মাফ না করেন জাহান্নামে শাস্তি পাওয়ার পরে, অথবা আল্লাহর স্পেশাল যদি পাওয়ারে মাফ করেন সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা কিন্তু ঠিক নয়। রসুল ইসলাম বলেছেন মান আরাদা আল হজ্জা ফালিউহাজ্জিল, যাদের উপর হজ ফরজ এবং হজে যাওয়ার চাইতেছেন দেরি না করে ওনারা যেন হজে চলে যান, দেরি করা ঠিক নয়, ঠিক আছে। এজন্য হজের পরিবর্তে শুধু উমরা করা এটা রং জিনিস, যাদের উপর হজ ফরজ, হাজি হজ ফরজ হয় না, তাহলে শুধু উমরা করলেও সমস্যা নাই, হজ না করলেও সমস্যা হবে না। ডিপেন্ড আপনার উপর হজ ফরজ কিনা পড়া, এটা আপনি আগে জেনে নেবেন, আপনার অবস্থার কথা বলে উলামা একরামে আলোচনা করে দেখে নেবেন যে আপনার বর্তমান অবস্থার উপরে, আপনার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে আপনার উপর হজ ফরজ কিনা পড়া এটা জেনে নেবেন। আমি আবার বলবো এই দেশে যারা আছি মেজরিটি পুরুষ এবং মহিলাদের উপরও হজ ফরজ হয়ে থাকে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। কলার আমরা লগে আছেন, আপনি আমরা হুন্ডা নি কলটা আমাদের কাছে। জি আপনি যদি আমরা লগে তখন কথা কইতে পারবো, আপনার লাইভ থ্রু আপনার সঙ্গে টিভি দেখছেন, কোনো প্রশ্ন আর প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি না পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হোক। আমার প্রশ্ন হল যে আমরা যে নমাজ পড়ি, যে জমতে নমাজ যখন পড়ি তখন যে ইমামর পিছনে পয়লা 2 রেখা পড়লাম বা 3 রেখা ধরলে 2 রেখা পড়লাম মানুষে পরক রেখা অতীতের আলাপ কিন্তু পড়া লাগবে না, ওখানটা লাগতাম। জি আমরা হইয়া রাখুন প্রশ্ন আছে নি
ঠিক আছে ইনশাআল্লাহ আপনার মুক্তদি অবস্থায় যখন নামাজ পড়বেন তখন নির্ভরযোগ্য উলামা কেরামের মতে আপনাকে সূরা ফাতিহাও পড়তে হবে না সূরাও পড়তে হবে না কেন হাদিসের মধ্যে নবী করিম ইসলাম বলেছেন মান কান লাহু ইমামুন ফাকরাতুল ইমামে লাহু কিরাআতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি ইমামের পিছনে পড়েন ইমাম সাহেবের সূরা ফাতিহা এবং সূরা পড়াটা আপনার পক্ষ থেকে পড়া হয়ে যায় আপনাকে সূরা ফাতিহাও পড়তে হবে না সূরাও পড়তে হবে না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসে এসেছে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফাইযা ক্বারাআ ফাআনসিতু ইমাম যখন পড়বেন তখন তুমি নীরব থাকবে এখন যে নামাজে আপনি কেরাত শুনতেছেন আপনি যে বলেছেন ফরজের প্রথম দুই রাকাতে শোনা গেছে সেখানে তো আপনি পড়বেনই না ইভেন লাস্টের দুই রাকাতে যেখানে আপনি ইমাম সাহেব তিলাওয়াত শুনতেছেন না সেখানেও আপনি নীরব থাকবেন এটাই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক উলামা কেরামত এই হাদিসের ভিত্তি করে তাদের কথা সেখানে ভিন্ন অপিনিয়ন রয়েছে অবশ্য ভিন্ন অপিনিয়ন মধ্যে তো এরকম তো অপিনিয়ন রয়েছে ইভেন ইমাম সাহেবের কেরাত আপনি শুনলেও আপনি সূরা ফাতিহা পড়বেন আর না শুনলে তো পড়বেনই দুইটা মত আছে এখানে সাহাবায়ে কেরামের মধ্যেও দুইটা দুই ধরনের আমল পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামের একজাক্ট সাহাবায়ে কেরাম আমল ছিল যে ওনারা কিন্তু মুক্তাদি হিসাবে কোনো অবস্থায় সূরা ফাতিহাও পড়তেন না কোনো সূরাও পড়তেন না ইভেন ফরজের লাস্টের রাকাতেও ওনারা সূরা ফাতিহা পড়তেন না ইমাম সাহেব পড়ার মাধ্যমেই ওনাদের পড়া হয়ে যেত ঠিক আছে তো আপনাকে না পড়লেও ইনশাআল্লাহ 100% নামাজ হবে আর ভিন্ন মত বিষয় যদি কেউ পড়েন তাদের নামাজ হাদিসের ভিত্তি করে হইতেছে আমরা বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ তবে ইমাম আবু হানিফার রহমাতুল্লাহি মতে আপনি ফরজের প্রথম রাকাতগুলো যেভাবে সূরা ফাতিহা পড়েন নাই সূরা পড়েন নাই লাস্টের রাকাতগুলোতেও সূরা ফাতিহা পড়বেন না জাযাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইরান আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি জি আমরা শুনলাম ইনশাআল্লাহ হোক আপনার প্রশ্ন আমরা একটা আনসার দিয়ার আমি একটা আনসার দিয়ার আর কোন প্রশ্ন আসেনি আপনার প্রশ্ন হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এখানে সাল্লিম পড়বেন না সাল্লামা পড়বেন এখানে সাল্লিমই পড়বেন হ্যাঁ সাল্লি যেখানে পড়বেন সাল্লিম পড়বেন যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের নবীর উপর সালাত আপনি প্রেরণ করুন এবং সালাম প্রেরণ করুন এটা নির্দেশ আরবিতে বলে আমরের সেগা তো আমর এবং নির্দেশ আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে হলে সাল্লি আর সাল্লি যখন পড়বেন সাল্লিম একসাথে সাল্লিম পড়তে হবে আর যে সময় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সেখানে সাল্লামা যার অর্থ হলো আল্লাহ সালাত প্রেরণ করেন এবং সালাম প্রেরণ করেন হে আল্লাহ করো রিকোয়েস্ট নয় আবেদন নয় নির্দেশ নয় বরং আপনি এটা বললেন এইভাবে আল্লাহ রসুলুল্লাহ সালাত বেজে থাকেন এবং সালাম প্রেরণ করে থাকেন এটা আমি গ্রামাটিক্যাল ওয়ার্ড হিসেবে আমি বলি তাহলে এটা পাস্ট টেন্স আরবিতে মাজি বলে তো মাজি শেখা হিসেবে বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আর যদি আমর বা রিকোয়েস্ট হিসাবে যদি আপনি বলেন আল্লাহ কাছে আবেদন হিসাবে বলেন তা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম এখানে সাল্লিম বলে অতএব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ঠিক আছে আর যদি সাল্লাল্লাহ বলেন তাহলে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এজন্য দুরুদ শরীফে আপনি দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখানে সাল্লি তো সাল্লি যদি হয় তাহলে সাল্লির সঙ্গে পড়লে আপনি সাল্লিম বলবেন আর সাল্লাল্লাহর সাথে পড়লে সাল্লামা বলবেন ডিপেন্ড আপনি কোন সেন্টেন্স ইউজ করতেছেন কোন ওয়ার্ড ইউজ করতেছেন কনসেন্ট হিসাবে ডিফারেন্ট হবে ঠিক আছে জাযাকুমুল্লাহ
জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার কি আপনি লাইনে আছেন, আমাকে শুনতে পাইতেছেন? জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একটা কথা কইতাম যে আপনারা। জি হোক, ইনশাআল্লাহ। কুরআন শরীফ না পড়ে যদি আপনি অধিক মাঝে পড়েন, পড়তে পারবানি পারতেন? একটা কোয়েশ্চন নানি। জি ওই একটা। আচ্ছা, আপনার অধিকার মধ্যে সারা কোরআন শরীফ তো নাই নানি? বুঝছি, তা আপনি যদি খালি অজিবাদ পড়েন, আপনি আমার লগে তা হোকা, তাহলে তো আপনি খালি ও যে সুরা আছে ওগুলো পড়লাম, বাকি সুরা না পড়তে পারতেন না? বুঝছি, এখন সারা ইন দুই জিনিস, এই সুরা ফলাও জেলা বাল্লা, সারা কোরআন শিব সাহাবাকরাম পড়তা, যদি আপনি বাকি কোরআন শিব পড়তে পারেন, তা আপনি খেনে বাকি অংশ বাদ দিতে হয়, ওটা তো পড়তে হইবে না। নেই তা হোক, আছে কোনটা ভালো হইব? কোরআন শিব ভালো হইব, খেনে বাল্লা আপনি খালি ই সুরা নয় বাকি অন্য সুরা পড়বা। দুই নম্বর লাগে, আপনি অজিপাত পড়লে অনেক সময় অধু ছাড়াও পড়ে দিতে পারবা, কারণ অজিপার মধ্যে অন্যতা থাকে, অজু ছাড়াও সোয়া যাই যায়। আর কোরআন শিবাইলে আপনি মাস্ক অজু খরাও লাগবো, তো আপনি অজু খরলা একটা একটা সোয়াব পাইলে আপনি খৈয়ারামি খৈয়ারামি এলে খৈয়ার আপনারে। এখন যদি খেয়ে উজর হয়, মনে হলো আপনি হয়তো বারবার অজু করতে পারতা নাই, আপনি বেমারি, অথবা আপনি হয়তো বাকি চূড়া হলটি আপনি পড়লে শুদ্ধ হইত না, এই হয়টা চূড়া আপনার মোটামুটি মুখস্থ আছে বা শুদ্ধ আছে, ইতার কোনো কারণে যদি আপনি খালি এই চূড়াগুলো অধিকতাই পড়েন, তো ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কেন খেনে ভাইয়ার আজ খালি কিছু মহাপণ্ডিত হলে কইন যে খালি আলগা আলগা চূড়া পড়লে কোনো সব নাই, কোনো সব হইতো না, এই কথাটা 100% রং। বাট এখানে আরেকটা কথা আমি আপনার যেটা মাতছি, যে যারা পুরা কোরআন পড়তে পারেন, তাইন তাইন খেনে খালি এই চূড়াগুলো পড়বা, সারা কোরআন শিব তো পড়তে হইবা। বাট এরপরেও যদি কেউ সারা কোরআন শিব না পড়ে খালি ই চূড়া পড়েন, সব তো পাইবা, অনুত্তম করা তাইন তাইন খেনে বাকি অংশ পড়া না, এইটা একটা জিনিস রং কররা। বাট ইউ তো সব পাওয়া দিত না, এখানে কোনো দিতে পারিলে এখানে খেনে কইন এলাকায় অজিবাদ পড়লেও আপনার ঠিক আছে, তবে খালি অজিবাদ ফড়িয়ে অভ্যাস সরিয়ে খালি এই সুরা পড়লা আর বাকি কোনো পড়লা না, এই আমল খানটা ভালো নাই। কিন্তু আমি হয়তো কথা বুঝতে পারছি, আপনি বুঝছেন হয়তো মনে হয় বারাটিকে। তো এখানে দুই জিনিস আমি কারেকশন করলাম, আমরা খেয়ে খুব আসেন যে খালি অজিফার ও সুরা পড়েন বাকি কোরআন খুলেই নেও না, অথচ চান বাকি সুরা জানরা পড়তে পারেন, ইখান ঠিক নাই। আর বাট এর পরেও যদি খালি এই সুরা পড়েন, এগুলো তো সফট পাইবা, আর বাকি কোনো পড়লা না খেয়ে এগুলো তাই ক্ষতি করলা তান। এখন একগুড়ে এখন যে অজিফাত পড়লে বা এই সুরা পড়লে কোনো সবই হওয়া যাইতো নাই, এটা ফলাত কোনো সব না, এটা গুণ হয়ে যাব কি, এই কথাটা কিন্তু 100% রং কথা। হ্যাঁ, কারেকশন করতে পারেন যে বাই হল বই হল, আপনারা যারা এই সুরা ফড়রা বাকি কোরআন শিব ফড়েন যেন, এই সুরা ফলাত লাগিয়ে বাকি কোরআন শিব বাদ দিন না যেন, কোরআন কোনো অংশ বাদ দেওয়া যায় না, তাও এইটা কথা কারেক্ট হইল মানে। ঠিক আছে, নেই আলহামদুলিল্লাহ, আমরা বুঝে দিতাম এখন ঠিক আছে ইনশাল্লাহ, আপনার এখানে ঠিক আছে, আমার ঠিক আছে, আর অগুন ফোড়েন যেন, কোরআন শরীফ ফোড়েন যেন। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র, জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আজকে প্রচুর কলার লাইনে ছিলেন, তারপরেও আমরা কল নিতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত হুজুরকে মোবারক করে দিচ্ছি। দর্শক সবাই বন্ধুরা, আজকের সুন্দর প্রশ্নগুলো আমাদের খুব ভালো লাগছে। আগামীকালকে আমাদের লাইভ প্রোগ্রাম থাকবে 9:00 থেকে 10:30 পর্যন্ত। আজকে আপনাদের যাদের কল নিতে পারলাম না, ইনশাআল্লাহ আগামীকালকে আপনারা আসবেন, আমরা আপনাদের কল নেব ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক ইউএনএ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।